bhavana sambandha desona vidarshan bhavana jodi hono manjya guribetti san obosho purvokraniya hodokani janana bishesh proyojon jemon hono manje jodi hono khale purbe ekanao bhavana sikkeno goron otar notun bhavana hari তারার পক্ষে হি যারা বিদ্রিয়া বাহি গড়ত ভাবনা প্রথম শুরু করতে বাহি ভাবনা কেন্দ্রত আরম্ভ করতে ভাবনা শিক্ষা আরম্ভ করতে হয়কান বিষয় অবগত থানা এবং শ্রেণী ফলে গুড়ি জানা যেমন শ্রেণী কি কি প্রথমে আমাদের এই ভদ্রকল্পর সুদূত্ব বুদ্ধ গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধ অতীত বুদ্ধগণের ন্যায় এই ভাবনা পদাদি তেও নির্বাণ জিয়ে আর যারা বর্তমান নির্বাণ যাবাক তারার এই ফত্তান দূরে যা ফুরিব এই সে ফত্তান আমাদের সেই সম্যক সম্বুদ্ধগণ শিক্ষা দিয়ে থান তাই আগে বুদ্ধরে প্রণাম জানানা বুদ্ধের নয় গুণ বা বুদ্ধের নবগুণাবলী স্মরণগুলি নেই নিজ ভাষায় বেলা ও তথাগত বুদ্ধ বেলা এই অন্তর্কল্পত আমাদের গৌতম বুদ্ধ তুই নিজে এই ভাবনা পদ্ধতি লই নির্বাণ দর্শন করছ সেই ভাবনা মুজ ইচ্ছে গৌতম জাঙর এবং অপরিসীম বুদ্ধের গুণ গুণের শেষ নেই বুদ্ধ একমাত্র এই পদ আবিষ্কার বুঝিয়ে নিজে যেয়ে নিজে তা শিক্ষা দিয়ে সেই পথ হচ্ছে মুদারঙ্গর মরে তথাগত বুদ্ধ প্রণাম জানান তুই মরে অর্থাপদি যে বাড়তে ইচ্ছে বিশেষ সাহায্য করিবিয়া মুই প্রার্থনা জানাঙর নবগুণচরণ গরঙর বুদ্ধ গুণচরণ গরঙর হে তথাগত বুদ্ধ তুই মরে তর পদি যে বাড়তে সাহায্য সহযোগিতা কর এবং সুযোগ দে মুই প্রণাম জানাঙর ইত্যাদি হলে হই ধর্মের ছয় গুণ ধর্ম ছয় গুণ যে যেমন ধর্ম বন্দনা দেখা যায় সেই ছয় গুণ সংজ্ঞাবে জানা নতালেইও বানা ইয়েন হলে হব ও ধর্ম যেন বুদ্ধ শিখে ইয়ে যেনি বুদ্ধ উপদেশ দিয়ে শীল সমাধি প্রজ্ঞা সেনে একমাত্র ধর্ম অর্থাৎ সেই নির্বাণ যাইতে ভত্তানের ধর্ম সেই ধর্মর ছয় গুণ মুজ প্রণাম জানাঙর যেহেতু এই ধর্ম পদাদি মুজাতে এগেছে পারং হে ধর্ম তুই মরে তোর বুত লইনে লই মরে তুই সাহায্য কর মুজাতে নির্বাণ লুঙি পারং গই এদিক কে গুড়ির সঙ্গে বে ধর্মরে বন্দনা গড়া পরে তারপরে আরো গড়া পরে সঙ্গরে যে সুপথে প্রতিপন্ন সঙ্গ যে সঙ্গ সদাবর্তী সকলে অনামী অরহত মার্গ ও ফল লাভি এই অষ্টফুটগল সঙ্গ অতীত অনাগত বর্তমান সেরূপ সঙ্গগণরে মুই সালাম গরঙর বা প্রণাম জানাঙর যেহেতু তারাও এই হত্যান্তরী যেইয়ন সেই শুদ্ধ সমাজ এই হত্যান্তরিত যাবাক আগামী আগামীতেও বর্তমানও যারা সেইরূপ নির্বাণকামী তারাও এই হত্যান্তরিত যাদন সেই সঙ্গরে মুই প্রণাম জানাং নবগুণ সম্পন্ন সঙ্গরে হাজে হে সঙ্গ তোমার সেই সুপথে প্রতিপন্ন হইনে মুয়ে যাতে নির্বাণ লুঙ গই মরেও আশীর্বাদ কর তোমার শরণাপন্ন লুং ইত্যাদি গুড়ি তিরি শরণাপন্ন হইনি বুদ্ধের ধর্মের সঙ্গে গুণাবলী স্মরণ করি প্রণাম করি নেই তারপরে আরব বাবা নাকি যেমন আমা হিয়াগান প্রত্যেক ব্যক্তির হিয়াগান ৩২ প্রকার অসুচিতে পরিপূর্ণ অর্থাৎ গু মুত আদুরি রক্ত মাংস ইত্যাদি ব্যাখ্যানে অশুভ পদার্থ দেহত রই চিনিয়ে পরিপূর্ণ করি চিনিলেও পরিপূর্ণ করি একখান দেহ অজ্ঞান অবত মানুষ
নজানন এ দেহগণের সেই পরিণাম এবং অশুভতা কিন্তু জ্ঞান দিয়েছিল পাবনা জ্ঞান দিয়েছিলে সমস্ত দেহ অসুচিতে পরিপূর্ণ সেই কঙ্কাল পরিপূর্ণ এ দেহ ঘৃণা উৎপন্ন করি কি অন্যরে মানে ত্যাগ করে না তারপরে পঞ্চমলদে যেমন যে কোনো মুহূর্তে একজন ব্যক্তির মৃত্যু হয়ে পারে বা মইয়ে মরি যে ফারং ইখানে বাজিয়াং ভালো হদা বাবনা ঘুরি ফারংর মরি যে দুং আগে দিন বাদতুং আর সামনে দি বাজিতে বোধ হন ঠিক নেই যে কোনো মুহূর্ত জীবন যে পারে বাস্তবিক এই সুযোগ করতে বাবনা উড়িল যে কোনো সময় ফোরান গেলে সাক্ষে বাবনা ঘুরি নফেন এই সুযোগ একখানা দূরিল সাইয়া মরণ চিতি বাবনা করে না হাজেই অনিশ্চিত জীবন ভাবি নেই অনিত্যতা উপলব্ধি করি জীবনের পরিণাম জানি নেই সিয়ান মৃত্যু স্মৃতি ভাবনা ঘুরি নেই তারপরে আরো এক ধাপ এগিয়ে জানা তারপর সিয়ান বাদে আরো ভাবনা যেমন মৈত্রী চিন্তা যেহেতু মৈত্রী চিন্তা নগলিয়ে কোন প্রাণী বা হিংস্র জন্তু দেবতা যক্ষ রেকত ইত্যাদি দৃষ্টা ঘুরি ফারণ ভাবনা করতে বা এমনকি তীর্যক প্রাণীও তাই মৈত্রী করতে ইয়ন খবরিব বেলে জগতের যেসব প্রাণী আগন দৃশ্য অদৃশ্য কারোর প্রতি মর বিরূপ মনোভাব নেই এবং সকলে শান্তি থাদক সকলে মর বন্ধুর ন্যায় এবং সকলের সুখ কামনা মুই গরম কারো দুঃখ নসাং ঠিক অনুরূপ মরেও কোনো প্রাণীয়ে মর দুঃখ কামনা নগতুক মরেও তারা করুণা সক্ষের দেগতুক এবং দৃষ্টাম নগতুক সকল জীব প্রাণী কল প্রাণীর সকল সুখী হোক ইয়ান বাবনা মানে মৈত্রী চিন্তা করে না সিঁড়ি একে জেনে যাই তারপরে আরো যে গুরুত্ব ধর্ম অধা শুনে বা ভাবনা শিখে তার নাম স্মরণ করে না এই সিঁড়ি প্রথমে মানে ভাবনা গুরুবৈতে প্রস্তুতি নে জানা সংক্ষেপে তবে যারা পল্লি দি এইভাবে ভাবনা শুরু করি পরবর্তীতে আবার কিন্তু ইয়ানি বেকানে হওয়া নভরিব যে কোনো মুহূর্তে বিদর্শন দূরি ফারিবা প্রথমে শুরু করতে এই নিয়ে স্মরণ করলেই মানে ভাবনা সুন্দর হয় এই সত্যি ইনি খুব পরে বা ভাবনা করা পরে সংক্ষেপে অর্থাৎ বর্ণনা দি ঘুরি নে ঘুরি তৃতীয় শরণাপন্ন হই নেই তবে একের লোক করা আমরা যে কোনো ভাবনা হারির পক্ষে নয় পঞ্চশীল তা পড়িব নয় অষ্টশীল তা পড়িব পঞ্চ অষ্টশীল বেঁধে রেখে ধারক দায়িকের ভাবনা অসম্ভব যেমন একজনে মৎকার একজনে মিজদাহর একজনে সুরগরের সিঁড়ি ভাবনা নহব ঠিক সাইনে বিক্ষুশ্রমণে ভাবনা করলেও তারারও শিল পরিপূরণ লাগব ভাবনা ঘুরিবার সময় ঘন যেন বাড়াবাড়ি ঘোরা নয় শিল যেন ঠিক তাই সিয়ান চিন্তে ভাবনা ঘুরা ঘুরিব হাজেই যেমন একান হোদা গাদে শিল বিশুদ্ধি লাগে তে নির্জন স্থান একটু নীরব জায়গা শ্রদ্ধা বাহুল্য বিপুল শ্রদ্ধা যে বিশ্বাস মুই বুদ্ধ পদাদি পদাদি জেনে যেই মুই জ্ঞান লাভ করিম এই একখান আশা রাখা পড়িব বিশ্বাস রাখা পড়িব শ্রদ্ধা তারপরে খায়িক সৈতসিক বীর্য উৎপাদন মানে মনের বল চিত্তের বল বা দৈহিক বল সত প্রয়োগ করা পড়িব ইত্যাদি এবং তারপরে সমাজ বিদর্শন ভাবনা যে কোনো সাবজেক্ট লইনে লই সে অনুসারে জীবন অতিবাহিত করা পড়িব তাই তার মানে সাবলম্বিত আবার এখান ফ দেব কাজেই ইকিনা তাহলে ইয়ানির ফর যেমন
এগুয়া থাইমতি গুড়ি বেকানি বেদ বিছিনা জিনি জিনি প্রয়োজনের সামনে দি কি দশ দিন কুড়ি দিন খোঁজ লই নে লই সেনি বেকানি পূর্বকৃত খামানে বেকানি গুড়ি গড়াই তা ভাবনা জাহাত বনে বই রেডি ওয়ান টু থ্রি গুড়ি ভাবনা শুরু করানা উচিত তেসে হইতে লাগাতা যতদিন যত মাছ ভাবনা উড়িব ততদিন সালে যা উড়িব কাজেই এই ভাবনা গতে ক্ষণ অন্যহন খামুড়ি বার্তা নয় অন্যহন দায়িত্ব থে বার্তা নয় শুধু তা বিদর্শন রাজ্য দই থে ভেব বা ভাবনা হানে ঘুরিব মাত্র ভাবনায় ঘুরিব মাত্র অন্য একান নয় তার ক্ষণ দায়িত্ব কর্তব্য সিওজনে দি ভাত্তাং নয় কারলে যোগাযোগ কথাবার্তা হনা সিনি সম্পূর্ণ নিষেধ তবে ধর্ম সদা শুনি ব্যক্তি হলে শিশু ধর্মগুরু দুজে নিজেই আলোচনা শুনি পারিব ভাবনা বিষয় অজানা তালে জানি লই পারিব এই মাত্র ফাঁকতে বোধে তবে ইয়ের মধ্যে এখন লোক করা পারিব আরো ভাবনা যখন শুরু হতে যাব তখন এই নামে শুরু করিব ঠিক বার্মিস মহেশ যাদব বিশ্ববিখ্যাত ধর্মগুরু বা বিদর্শন শিক্ষক প্রথমে ভাবনা যোগী ফদ্দা আসনত বইনে বই ভাবনা শুরু করতে যাব যেমন ফদ্দা আসনত বনে হাইলে উজুরির আগে ধাতু সমান থেবাক শকুন ফাটলারি বন্ধ থেবাক আত্মানি থেব আদ ফাদা আনি থেব খরত বুজ্জাং লুন থেবাক বাজা বাচিয়া বাং আদা আদা বাং আদ ফাদা আনথেব যেমন দেন আদ ফাদা আনথেব বাং আদ ফাদা উবরে বাং আদ ফাদা আনথেব দেন আদ ফাদা তলে বুজ্জাং লুন মাদা মাদা বাজা বাচ্চা থেবাক তারপরে হাইলু যাহাতে শেরফুতর মাথায় দেখা যায় ঋণি ছেলে সে ভঙ্গিমায় মাদাব রাহা করিব বেদ উজঞ্জীয় নয় বেদ লাবঞ্জীয় নয় ঘুরি নেই তারপরে জিল মাদাগান দুই পাটি তাদের মধ্যে একটু করে স্পর্শ করে থাকবো মাদাগান সিঁড়ি বই গেলে অল পদ্মা আসন নবাইলে তবে হাফ পদ্মা আসন ফারে সবাই নবাতে বদ্রাসনত বলাইও হয় তবে পদ্মা আসন সব চাই সব চাইতে বেটার বা গম যেহেতু সেই আসন বুদ্ধ আসন হয় বুদ্ধ সে আসনত জ্ঞান লাভ করছে স্মৃতি স্মৃতি আনন্দে সে আসন খুব উত্তম যত চিন চিন গৌরব কিন্তু ক্ষণ ক্ষতি নয় পদ্মা আসন বরং উপহার হয় তারপরে আরো এজেসি আরত ঘুরি ফারে এজেসি আরত বইনে বই বুড়ো মানজি তা সিঁড়ি দ্বারা নির্দিষ্ট আসনত বইনে বই ভাবনা যখন এক দুই তিন গুড়ি যখন শুরু করে তখন তার মনন রাখা পড়ে নিজের অ্যাবডোমেনত বা নাভি কেন্দ্রত যেমন শ্বাস টানিলে ফ্যাট উদিয়ে আর শ্বাস ছাড়িলে ফরে শ্বাস টানলে উদিয়ার হনে টানিব সাক্ষা ফ্যাট উদিব শ্বাস ছাড়িলে যখন ফরে সাক্ষা ফরে হব অর্থাৎ মনান মনে মনে সেই যাব তলফেদার যে উঠানামা করে সে স্থানান যেমন উদের পরের উদের পরের কোন কোনো মানছে ভাবনা যোগী উদের পরের গরম মোদি কিন্তু অন্তর্দৃষ্টিব সেই তলফেদার নরাগান বা যত উদের যত পরের সে নরাগান ফলে কি হয় মনান জিন্দিবাস যায় কিন্তু ভাবনা যোগীর লোক রাহা করে সেই উদেরতে সিয়ান সে তাবুরিব ফরাতে সে এলাকাগান সেই তাবুরিব অর্থাৎ মানে তলবে তো উদের ফলে সে সেই তাবুরিব তেম মনান দূরত যেবার সুযোগ নভেব আর এই সিদ্ধে ভাবনা হারিয়েছেন লোক রাহা করে যেমন উদের পরের উদের পরের আবার কান মনের রাগানা প্রয়োজন স্বইচ্ছায় শ্বাস প্রশ্বাস পরিবর্তন ন করে না স্বইচ্ছায় পরিবর্তন করলে বল পড়ে একবার গুড়ো মানজিয়ে হত্যে ভাবনা হইলে বল পড়ে তেমন হত আহিয়ে বল পড়ত তুই এনে বাদে সারা দিন ই হয় দিয়ে থাকছে বল নপরে বলে বল নপরে তাহলে ভাবনা হতে তো
যে সারাদিন যেভাবে শ্বাস প্রশ্বাস চলিব ঠিক সেভাবেই থাকব, কাজে সত্য বল প্রবীর হনক্ষণ হারণ নেই, তুই নিশ্চয় পরিবর্তন করা ইচ্ছা ইচ্ছাই দীর্ঘ ইচ্ছা করা সেটা বল ভরে তাহলে এইটা কিন্তু স্বাভাবিক থাকব শ্বাস প্রশ্বাস যাতে বল প্রবীর হন ইচ্ছ হারণ নেই, এই সত্যি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গতি অনুসারে কোনো কোনো সময় লম্বা শ্বাস থানা হয় লম্বা শ্বাস ছাড়া হয় সেকে এখানে আস্তে গুড়ি ফেতো উদে আস্তে গুড়ি ফরে সেক্ষেত্রে সেকে উদের উদের পরের পরের উদের উদের পরের পরের এদিককে ভাবনা করা ঘুরিব অর্থাৎ উত্তেজিয়া দিবল্লা হৌরিব পটাশিয়া দিবল্লা হৌরিব মনে মনে আর একখান মনে লাগানো প্রয়োজন হন হন ভাবনা হারি শব্দ উচ্চারণ করন শব্দ উচ্চারণ করলে কিন্তু ভাবনা চিত্ত রমিত নয় এবং গভীর নয় সমাহিত নয় সেটে সমাবর্তী দানত যারা বাজন তারার কোন শব্দহি শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায় নীরব করে তারা সমাধি সুখ খান সমাবর্তী সুখ নির্বাণ সুখ খান ঠিক সাদাবার বীর সম্ভাবনাত কিন্তু কোনো শব্দ উচ্চারণ নেই শব্দ উচ্চারণ থাকব সমত ভাবনাত সেইতে বীর সম্ভাবনা করতে লোক রাখা উচিত শুধু মনের কাজ মনে মনেই জপ ঘুরিবা তাই মনে মনে উদের উদের পরের পরের উদের উদের পরের পরের তৈরি হয়ে ভাবনা করে যাবা স্বাভাবিক গতিতে তবে কোনো সময় রস হলে অর্থাৎ শ্বাস প্রশ্বাস যদি দ্রুত উঠানামা করে সেকে কিন্তু নাভিকেন্দ্রত মনে রাখে বাদে যেমন উদের পরের উদের পরের ইত্যাদি অর্থাৎ মানে দুইবার নহনে একবার হইনি তুমি মনান স্থির যায়বা অ্যাবডোমেনত বা তলভেদত মনান সিং যায়বা সত্যি হইতেবা তারপর সেইভাবে ভাবনা করতে করতে ভাবনা যোগীর একদিন এক রীত অতিবাহিত হলে শেখাইছেন অভ্যেস হব অর্থাৎ উদের পরের যেমন পারমা বাসায় হয় দিয়ে টং ডে ফ্যাং ডে টং ডে ফ্যাং ডে ইত্যাদি ইংরেজি বাসায় হয় দিয়ে রাইজিং পলিং যদি ওই লম্বা শ্বাস হলে রাইজিং রাইজিং পলিং পলিং ইত্যাদি ভাবনা করে না যাও এইভাবে তুমি যাকে দিবা রাত্র ভাবনা করিলা তারপর পরবর্তীতে আরো একটু ভাবনা যদি আরো গভীর গত গেলে সেকে কিন্তু অন্য একখান আরো যেমন ভাবনার পরিধি আরো বাড়া ঘুরিব যেমন সিহত কৃষি সম্রজ্ঞান জড়িত ঘুরিব সম্রজ্ঞান সম্রজ্ঞানের মধ্যে যেমন দাঁড়ান গমন উপবেশন শয়ন এ সেরান ইর্জাভত ত নিত্য গড়া ভরে তে সেই ইর্জাভত বের ফাঁসাফাঁসি আর ত্যাগ নাড়াছাড়া সময়ও সম্রজ্ঞান ভাবনা করে না নিতান্ত প্রয়োজন যেহেতু একখান জায়গাত সবসময় থেনে পারে সেইতে সেরান ইর্জাভত পরিবর্তন করা না প্রয়োজন আগে তবে ধৈর্য ধরে যতক্ষণ পর্যন্ত ফাড়ে বই দিয়ে সুয়াদ ভাবনা করা না উচিত যকে বই দিয়ে ভাবনা করতে একখানা অসহ্য হব বা সুন মধ্যে দীর্ঘ সময় ভাবনা হতে হতে একটা একখানা অসুবিধা বোধ হব তখন আসন পরিবর্তন করে ফার তখন থিয়ে থিয়ে তুমি ভাবনা করে ফার থিয়ে থিয়ে যদি থিয়ে থিয়ে অসুবিধা বোধ হলে তুমি যেমন আদি আদি সংক্রমণ ঘুরি পার সংক্রমণ করতে হতে দুই তিন ঘন্টা সের ঘন্টা গেলে যদি বিশ্রাম ঘুরি করতে মনে হয় সেকে তুমি সূর্যে পরি নিয়ে ভাবনা ঘুরি পার ফৈর্য ভৈর্য ভাবে অর্থাৎ ফৈর্য ভৈর্য ঘুরিয়ে ভাবনা করা যায় এই সিঁড়ি দাঁড়িয়ে আবুজি নেই দাঁড়িয়ে ভাবনা ঘুরি পারে
Hona Bishinat Pujuri, Pujavana Grifare, Hona Asanat Bujuri, Bujavana Grifare, Hona Gansong Ramon Estanat, Adia Dibavana Grifare. Ezingri, Sari Chavat Bavana, Songa Songa, At Tang Narasputi, Distiragai Bavana Granausi. Tale Egdin Edit John to me Uder, Porer, Uder, Porer Ottawa, Uder, Uder. পরের পরের সিংহে ভাবনা ঘুরে গেল তারপর এখন তোমার তো মনে হতে এখানে আমি বেলা ইকিনিয়াতি এতে ভাবনা ঘুরি বৈদে বাড়ি কেনা ইয়া লাগে অসুবিধে বোধর তাহলে সাথে সে বৈদ্যুত তোমার উদিনে উদি ভাবনা ঘুরি বৈতে এখান জায়গা পূর্ব হইতে নির্ধারিত থাকিব তাকে হিউরা ফুরিব যেমন ইচ্ছে হইয়ে অতন মানে বোধেতুন উদিবেত্তে ইচ্ছে হইয়ে তারপরে উদঙর উদিলে যাকে দাঁড়াব দাঁড়িয়ং গুড়িলে ফিরিলে গুড়ঙর ফিরঙর সে জাহানত যাদে ইচ্ছে হইয়ে জাঙর 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 যকা লুঙিব ঐশুত Lungongi, Lungongi, Gulle Gulongor, Pirongor, Abuzilia, Zaman Ichoye, Ichoya, Abuzongor, Abuzongor, Basile Hiagan Gachot Ba, Betsegat, Bachia, Bachia, Tarpore, Zaman to me Darnezon Siri, Abuzilla, Zaman Abuchong, Bachia, Abuchong, Bachia, Tarpore, Dariagong, Bachia, Dariagong, Bazar, Itidu Honehoi. মিশ্রিত করিলা যখন অন্য হন সামনে ইয়ার তাকে ওই বৈদিয়া নিয়ম অনুসারে আরতি দেও উদের পরের উদের পরের তলপদাত মন লাগে না ভাবনা ঘুরি দিয়া ভাবনা ঘুরে যাবা এসো তো দীর্ঘ সাজলে উদের উদের পরের পরের অথবা রস চলে উদের পরের উদের পরের সে জাগান সেই নিয়ে ভাবনা করি পারে গভীরভাবে তারপরে সু যদি ভাবনা হতে হতে আধা ঘন্টা এক ঘন্টা যদি হয় আরে যদি অসুবিধা বহুত হয় তোমার তুম যদি সংক্রমণ গুরুত্বে মনে হয় তাহলে ইচ্ছে তারপরে যখন হনকা জাহাজ যাবা গুড়ঙর পিরঙর গুল্লে ফিল্লে তা গেলে জাঙর 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 গুড়ি ফত বারে বারে সিঁড়ি গেলা ঠিক যত সংক্রমণ গুলি বেশ আছে আর লুঙি লাগবে লুঙ্গি লুঙ্গি গুললে গুড়ঙর ফিরলে ফিরঙর গুড়ঙর ফিরঙর ইত্যাদি তারপরে তোমার প্রথম সংক্রমণ নিয়ম আলাদা তুলঙর ফেলাঙর অর্থাৎ একান্তেং তুলি নেই ফেলা দেয় সে তুলঙর তুললে ফেলা দেয় ফেলাঙর এক পদক্ষেপ দিয়ান মনে মনে স্মৃতি যেমন তুলঙর পেলাঙর তুলঙর পেলাঙর তুলঙর পেলাঙর ইত্যাদি করি নেই সংক্রমণ ফত যে দূর হব সে দূর পর্যন্ত এই মাদা হইতে ও মাদা নলুঙে পর্যন্ত সিঁড়ি স্মৃতি ঘুরি ঘুরি যাব তবে সুত মনে ফোটা হব মনে লাগাব দে ঠেঙান তুললে সুত ফেলা দে সুত তুললে সুত ফেলা দে সুত স্পর্শত মনন লাগাব তাহলে মনন অন্য দূর যেবার তো নয় আর হন না ভাবনা যোগী তুলঙর ফেলা হন সদন কিন্তু মনান দূর যাতে হবর নভার হয়তো সুত মনান নেই বানাম মোদি হর মনে মনে হর তুলঙর ফেলা হর মনান অন্য জাত গুড়ি ভাড়ে গই সেটি ওই সুত তুললে সুর রাগালে মনান এবং ফেলা দে সুর রাগালে স্পর্শ রাগালে তাহলে মনান দূর যে নেবার আর সুত স্থির থাই তারপরে গুত্তে সিয়াত সংক্রমণ এই মাদা উমাদা লুঙিলে গই গুত্তে গুড়ঙর গুড়ঙর ঘুরি ঘুরিব তে আর তুলঙর ফেলাঙর প্রথম মানে সংক্রমণ অবস্থা হিসেবে ধরা হয় তবে প্রথম বলতে কি যেমন প্রথম এক নম্বরের মধ্যে আদমর আদমর ধরা হয় আদমর আদমর
Adam or Babana will the act number, Sangraman. You get the number Sangraman, Oe Jara Notun Babana Sikavaran, Taras Boka, you get was Vivili Manai, Fatame, ACT, act number of Wazai, Tulomar Felangor, Equo for a cover at diversity. Tarpora Jamon Dithionium Munusara Gottogale. দ্বিতীয় বা তৃতীয় নিয়ম অনুসারে গত গেলে যেমন তুলঙর নেজাঙর ফেলাঙর তুলঙর নেজাঙর ফেলাঙর এক পদক্ষেপরে তিনবার মনে মনে শুনা তুললে তুলঙর যেকে নেজর নেজাঙর বাড়ালে চিয়েত এবং ফেলালে ফেলাঙর এই চিঙিৰি প্ৰত্যেক পদক্ষেপৰে তিন তিন মনে মনে জবি নেই এবং পদক্ষেপ দেনা তাহলে সিঁড়ি তুলঙর নেজাঙর ফেলাঙর তুলঙর নেজাঙর ফেলাঙর জেকা লুঙি বেগৈ সংগ্রামন মাদাত গুরঙর গুরঙর আর তুলঙর নেজাঙর ফেলাঙর সিঁড়ি সারা গন্তা গন্তা সিঁড়ি তুমি পাবনা ঘুরি ফার তারপরে আর যেমন তৃতীয় বা সুরুত্ব বা তৃতীয় নিয়ম ভাবনা অনুসারে করতে গেলে যেমন তুলঙর নেজাঙর ফেলাঙর বাজার তুলঙর নেজাঙর ফেলাঙর বাজার তবে এই নিয়মে ভাবনা ঘুরি ইয়ো দীর্ঘ ঘন্টা এক ঘন্টা ভাবনা ঘুরি পারে আরও পঞ্চম ষষ্ঠ নিয়মও আগে তবে সন্ধ্যা পঞ্চষষ্ঠ নিয়ম অনুসারে ভাবনা ঘুরি ফারণ ধরা মানুষ যদি নেই তাই সিয়ান ব্যাখ্যা দেন আর নিষ্প্রয়োজন মনে করো আমার বেশি ঘুরি ফারলে তুমি সের প্রকার নিয়মে ভাবনা ঘুরি ফার তুলঙর নেজাঙর ফেলাঙর বাজার অর্থাৎ তুমি ঠেঙান থুলোর সিয়ান মনে মনে হলা নেজর সিয়ানে জানিলে এবং ফেলর মাটিত সিয়ানে জানিলে এবং মাটিত বাজার সেনে জানিলে এই সেরান এক সুযোগ সেরান স্মৃতি ঘুরি ঘুরি আদানা আদি আদি সংক্রমণ করানা এবং এই সেনারে হয় চতুর্থ সংক্রমণ নিয়ম ভাবনা তাই সেহেরি অবশ্য তোমার যদি দীর্ঘস্থায়ী ভাবনা করে দেওয়া হয় এই সের নিয়মত যে কোনো একান নিয়ম যিয়ান তোমার পছন্দ হয় বা স্মৃতি থাই সিওত তুমি সিয়ান তুমি সচ্চা ঘুরি ফার যদি গম লাগা দেওয়া হয় তুলঙর ফেলাঙর তুলঙর ফেলাঙর সিয়ান হয় ঘুরে ঘর আর উনি নিষ্প্রয়োজন যদি বা আরো কেনা কোনো কথা আছ তুলঙর নেজাঙর ফেলাঙর তুলঙর নেজাঙর ফেলাঙর তিন মনে মনে তিনবার স্মৃতি ঘুরি ইক্য পদক্ষেপ বাড়ে বা তাহলে সিয়ান গম লাগলে আবার সিয়ানও ঘুরি ফারিবে এইগিরি সংক্রমণ দীর্ঘস্থায় তুমি গন্ডা হয়ে গন্ডা ঘরর গত গতে দুই তিন গন্ডা গেল রেদ হোক দিন হোক তোমার ইকে মনে হতে কেনা বৈধ ভাবনা করিবার তাহলে তবে আর কান উল্লেখ্য যদি আত্মে আত্মে ভাবনা করতে হতে যদি যদি হন শব্দ খানত এজে সেকে কিন্তু আবার থামেই নেই থামেই সুনঙর 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 কবরিব তারপর শুনো না গান বাদ গেলে আরো আদি নেই সংক্রমণ ঘুরিবে সেই সংক্রমণ নিয়মে যদি হন হাজা হাজার সংক্রম করতে হতে হাজিবার হলেও ইচ্ছা থামাঙর তারপরে ইচ্ছা হাজমর হাজমর হইলে হাজি ফুরেলে তে আরো সংক্রমণ ঘুরিবে তারপরে সেইভাবে হনক কান দেলাইও চুয়ত ফলে হামাকাই দৃষ্টি দিলে চুয়ত থামে বা ইচ্ছুয় থামাঙর সাঙর সাঙর দেওয়ঙর দেওয়ঙর হনে হয়ে যখন যেন ফুরেব তা আরও সংক্রমণ নিয়মে বা মানে উড়িবে সংক্রমণ নিয়ম অনুসরণ উড়িবে এই যে রেখি বা হাবরান হইজিয়ে হাবরান উড়িবে মনে হর তারপরে থামাঙর থামে যং তারপরে ইচ্ছু ইয়ে উরঙর উরঙর স্বর্গ রঙর স্বর্গ রঙর সেটি কেউ রে হাবরান উড়না পর্যন্ত তুমি নহাদি নেই স্থির থেবা সুত স্মৃতি ঘুরি উড়িনে উড়ি যখন উড়া উড়না সাজাব আরও
সংগ্রামান্যম ভাবনা করিবা এই যদি মনে রাগে ভাবনা করা ফুড়ব ভাবনা করা ফরে সে জিয়ান করে সেদই মনে রাহা ফুড়ব তাই দিয়ান হাম বলেছেন ভাবনা নয় একখান হামে ঘোরা ফুড়ব অর্থাৎ জিয়ান করেছেন মনোযোগ দিয়ে স্মৃতি সহকারে করা না সেই সংক্রমণ করতে এসেছেন মধ্যে শুনিলে সেন যখন দাঁড়ে বা থামাইব তাই শুনবার শুনবার শুনে হয় শুনি ফুড়লে আরো আদানা এবারা যখন একখানা বৈধ ভাবনা ভাবনা করিবে মনে হলে সেকে যদি যোগিব বা ভাবনা হারিব হাতে হাতে পরিশ্রান্ত হয় তাহলে ইচ্ছে হইয়া হব মানে কি ববাদ্য ইচ্ছে হইয়ে তাকে যত বুঝিব সত গেলে জাঙর 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 হব তা লুঙিব লুঙ্গি লুঙ্গি গুল্লে ফিল্লে গুরঙর ফিরঙর ববার ইচ্ছে হলে ইচ্ছে ইচ্ছে হইয়ে তা বুঝিলে বজামর বজামর আস্তে করে বুঝিব যখন বিশ্বনাথ বা বৈঠক যখন বাজিব পুনন বৈচং বাচ্চিয়ে বৈচং বাচ্চিয়ে বলে মালে বৈচং বাচ্চিয়ে তে হাত করিল কুরঙর কুরঙর তারপরে পদ্মা আসন ললে সাইনে মানে পদ্মা আসন লঙর লঙর ঠেঙানি কুরঙর শিঙিরি ভাবনা ঘোরা ফুড়ব যখন ব্যাখ্যানে হাম ফুড়াব আর টানি ফুড়ালে কুরঙর কুরঙর যখন শরৎ তৈ ফুড়াব স্মৃতি উড়ি নেই তে আবার উদের পরের উদের পরের অথবা যেমন উদের উদের পরের পরের সে নামে ভাবনা ঘোরা ফুড়ব হাজে যাতে জিয়ান একখান উড়ে হাম করা হয় জিয়ান গুরুত্বপূর্ণ ভাবে দেখা দেয় সে হামানো ঘোরা না স্মৃতি সহকারে সেন মনে রাখা না ভাবনা যখন বৈদিয়া গড়িব এমন গতে গতে গন্ধা সেই গন্ধা যদি বৈদে ভাবনা করে সি এক গন্ধা দেড় গন্ধা দ্বিগন্ধা তিন গন্ধা বৈদে ভাবনা করতে করতে তার সন মধ্যে যখন ভাবনাতে ঘুরিব হয়তো বিভিন্ন বেদনা উৎপত্তি হয়ে পারে বেদনা মানে ঠেঙাত ফিরে ঘুরি পারে বা ফেট বা মাদা ঘুরে পারে তাহলে সেকে সে বেদনাগুলো তার বাদ দেওয়া উচিত নয় বেদনা অনুপাসনা করানো উচিত যেমন আদু চুললে চুলর 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 মনে মনে সেন জানি না জানি ভাবনা ওরা ফুড়ব এমন চুলর চুলর হদে হদে আবার সে শব্দ উচ্চারণ করি নয় মনে মনে হব দে এমন এমন করতে করতে তার যাকে সেই বেদনাবোধ যখন মনে রাখব সেকে হয়তো সেই চুলনি গান বন্ধ হয়ে যাব বই বন্ধ হয়ে গেলে তে আরও তে উদের ফলে বৈদে ভাবনা নিয়মে ভাবনা ঘুরে যাব এমন হয়ে পারে তার আরাম লাগি পারে আরাম 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 মনে মনে ভাবনা ঘুরিব অর্থাৎ সুখ পাঙর সুখ পেলে সুখ পাঙর সুখ পাঙর ভাবনা ঘুরিব তারপরে যদি বা কোন চুলনি সাবানি বন্ধ নহল বৈদে বাদে ভাবনা করতে করতে যে আগে বা ভারী যার অসহ্য হলো তাহলে অসহ্য অসহ্য হইনি ইচ্ছে হইয়ে ইচ্ছে হইয়ে মানে কি ইচ্ছে হইয়ে তেমন উজু করি বাড়তে ইচ্ছে হইয়ে তাই উজু গরমর উজু গরমর তাই উজু করিলা যদি আরাম লাগে আরাম লাগার আরাম লাগার হাকক্ষণ উজু করে তোলা তারপরে আরও কিছুক্ষণ বাদে আরও কুড়ে বাড়তে ইচ্ছে হইয়ে ইচ্ছে হইয়ে ইচ্ছে হইয়া কুরঙর কুরঙর সাইনজাবি হই হই আরও ফদ্দাসনাত বুঝিলা তারপরে আরও ভাবনা বৈদ্য অনুসারে গড়র সে যাওয়ারে করতে করতে হয়তো তোমার বিভিন্ন শোক খাইতে বা দেখো কান দেই পারো কি নিমিত্ত এসে কি আলো দেখো চন্দ্র সূর্য মিলে মরদ বা যে কোনো সত্য প্রাণী দেই পারো বা বুদ্ধমূর্তি দেই পারো বুদ্ধমূর্তি কিবা বিক্ষু সঙ্গ দেই পারো বা কোনো দেব দেবী দেই পারো ফুল বাগান দেই পারো সেকে দেগঙর 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 মনে মনে স্মৃতি করিবা অর্থাৎ যেন দেগ সেন দেগঙর দেগঙর হবা সি বাঘ দেগর দেগঙর দেগঙর এমনকি বাক্য দিনে তোমার দর লাগার
দোরাঙর দোরাঙর জারাওয়াদা ওদের জারাওয়াদা ওদের জারাওয়াদা ওদের অথবা সাইন বিরূপ করা মূর্তি দিলা তখন তুমি শিবে যেভাবে দেবা যেভাবে তুমি শিবে তোমার সুগত পুরিব অনুভব যেভাবে এব তুমি সেভাবে ভাবনা করিবে তারপরে হন আলো দিলে সেন দেওয়ঙর দেওয়ঙর দেখতেছেন মানে মাত্র রূপ হাজে সিদ্ধেন মানে দেহঙর দেহঙর ভাবনা করা নাই প্রয়োজন হাজে যেকোনো মূর্তি দেহ না কেন ভাবনা হতে হতে তারপরে তখন হয়তো ভানা চিন্তে করলে মনত চিন্তে হচ্ছে চিন্তে গরমর যদি হন বৈদ্যবাদে ভাবনা হতে কল্পনা হয়েছে কল্পনা গরমর কল্পনা গরমর কল্পনা সামনে দিয়ে এই গুলিম সেই গুলি মনে মনে হরকানি জাগে চিন্তা হয়তো কল্পনা স্মরণ মানে যদি স্মরণ এজে স্মরণ গরমর স্মরণ গরমর অর্থাৎ অতীত কোনো একান মনত জাগিলে অতীত কৃত কোনো কর্ম বা কিছু স্মরণ এলে আই স্মরণ গরমর স্মরণ গরমর বর্তমান যদি এই সেই নানান মনত জাগে সেনতা চিন্তা গরমর চিন্তা গরমর চিন্তা গরমর যদি চিন্তা উৎপত্তি হলে চিঙড়ি ভাবনা করে জাহরিব তাহলে কল্পনা চিন্তা স্মরণ এনেইও মানে বাদ দেওয়া উচিত নয় যদি জাগে দেয় ঘন ঘন অতীত সংস্কার সদা মনত জাগে সেতে চিনিও ভাবনা করা পড়ে তারপরে চিনি অবশ্য দীর্ঘস্থায়ী নথায় যখন অদৃশ্য হয়ে যাব চিন্তা গান তাহলে আবার ওই ভাবনা বৈদিয়া নিয়মে ঘুরি যা ঘুরিব তারপরে স্মরণ করতে করতে যখন স্মরণ গ্রহণ হব সেন বন্ধ হয়ে যাব তারপর আবার বৈধ নিয়মে ভাবনা ঘোরা ঘুরিব ঠিক আছে কল্পনা করলেও সেন অদৃশ্য হলে আবার বৈধ নিয়মে ভাবনা চালে যা ঘুরিব এই চিংড়ি তাই সত হয়তো মাদা গুড়ে ফারে মাদা গুড় গুড়র গুড়র ইত্যাদি ভাবনা ঘোরা ঘুরিব অথবা হাচলে হাচুয়র হাচুয়র যদি হাচুনি বন্ধ হয় এনে এনে হিচু ঘোরানা ঘুরিব আরও বৈধ নিয়মে ভাবনা করলে অল যদি বা হাচনি বন্ধ নহয় চুলগার চুলগার হদে হদে আরো বারের তাহলে হাচ্য বাড়তে ইচ্ছে হলে ইচ্ছে ইয়ে আত্মান তুললে তুলঙর তুলঙর নেজাঙর নেজাঙর যত হাচ্য সত বাজিলে বাজার বাজার আউ দিলে আউ ডর বা হাচ্যঙর তারপরে সেন মধ্যে হাচ্য ফুরেলে আরো পুনরায় ইচ্ছে ইচ্ছে ইয়ে আনঙর আনঙর হরৎ আরো থবা হরার্থ নেই আরো ভাবনা শুরু করিবে অর্থাৎ বৈদ্য নামে ভাবনা আরো ঘুরিবে এই জিনিস প্রতিদিন নাড়া সারা এমনকি হাজানি হাজার হাজানি হাজার 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 হাজঙর জেকা সাজিবে হাজঙর হাজঙর হনে সাজি নেই সেপ পেলে ফেলাঙর ফেলাঙর ফেলে ফুরেলে আরো পুনরায় বৈদ্য নামে ভাবনা ঘুরি যাবা গই অর্থাৎ সিঁড়ি যে যে খাম উৎপত্তি হয় সেন সে হামান একখানে ঘুরিবা এবং এই চিংড়ি আত পা নাড়া ছাড়া যা ঘোরা পড়ে কিবা খুর কিবা মেল কিবা দর যদি হাবর সুর উড়োপরে দেওয়ায় মেলঙর জারঙর থানঙর বা উরঙর ইত্যাদি হইনে উড়া ফুরিব ফুরেলে আর ওই বৈদ্যনিয়মে ভাবনা উদের পরের উদের পরের অথবা উদের উদের পরের পরের ইত্যাদি ঠিক এই নিয়মে দাঁড়িয়ে বাদে ভাবনা করলেও ঠিক মানে সেই নিয়মে ভাবনা করে যাবা তারপর এদিককে উড়ে ভাবনা গভীর গুড়ি করতে করতে তোমার সন্দেহ জাগিলে সন্দেহ সন্দেহ বা বিচিকিৎসা বিচিকিৎসা শ্রদ্ধা উৎপত্তি হলে বা শ্রদ্ধা শ্রদ্ধা ইত্যাদি মানে তোমার যেন যেন মনত জাগে সে নিজেও সেইভাবে স্মৃতি করি ভাবনা করি যা করিব তারপরে এমনকি অসহ্য বেদনা উৎপত্তি হয়ে পারে যেমন শোনা শ্যালই গুদর সূর্যই গুদর সানিয়া শিউর চিউত ঘুরি পারে তাহলে শিউচুত গড়ের শিউচুত গড়ের পড়ার পড়ার জালার জালার ইত্যাদি সন্মালে সন্মুজ্যে সন্মুজ্যে জিনজিনিয়ার জিনজিনিয়ার চিঙড়ি হয়ে ভাবনা করা ঘুরিব এই সানিয়া যদি ফ্যাক্টরি উল্লে ফিরে ওরার ফিরে ওরার ফিরে ইত্যাদি তারপরে বুক চুলেলে চুল ওর চুল ওর খুবরিব তাই সিঁড়ি ভাবনা গড়ানা এমনকি
Pani hai gulia, Pani hai gorer, Pani hai gorer, Bamana Rauribu. Jodi shun with the gum as a Juruzai, Juruni as a Juruni as a Bagum as a gum as a Jurong or Jurong or Tibana Rauribu. Amme Levajan to Ammyang or Ammyang and Bamana Rauribu. Haze Aten Laraba Jono Kanahamgoro Shaboy. Siddhi Sogara Guravuribu. Take Singri Bodhatun Bodhat Bodhat Se Unusara Bhavana Gotta Gala Jodhi Siwat Bhavana Gotta Bhaj Asud Joy Tarpara Singri Purigatun Guriburi Bhavana Guribya That Jodhi Purine Bhavana Vetta Mane Hoy Tale Ichche Ichche Uya Udangar Udangar Darayong Darayong Tarpara Gurangar, Pirangar, Jangar, 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 Vishnalungi, Lungungi, Lungungi, Gurangar, Pirangar, Ichche, Ichche, Bajangar, Bajangar, Bucchong, Bachye, Bucchong, Bachye, Mela Farangar, Ichche, Ichche, Farangar, Farangar, Tavara, Vishnath, Thiyan, Bajile, Bachye, Bucchong, Bachye, Bucchong, Bachye, Uzuolya, Tain, Uzurangar, Uzurangar, Khavarale, Urangar, Urangar, Surgolya, Surgarangar, Surgarangar, যখন কোন খাম নতেব শীত গুড়ি যদি ফলে এ আর ওই ফাত্ত্ব সুয়ত মনন লাগে নে উদের পরের অথবা উদের পরের পরের নিয়ম অনুসারে ভাবনা করে যাবা সেই ফজ্জবা দেও কি আর তেন লার কি সুলই পরায় খাচুই বা জেন গরাছেন মনোযোগ সহকারে স্মৃতি গুড়ি গুড়িবা তারপরে Dak pale dak parangor sanye, khoba guriba ki khajile o siti guriba shodo ammele o guriba ammene siti guriba tarpora amme da siti guriba singri tarpora tomar ki sintya kolpona bijigiche bedana rag krodho jae je sob siti gurine guriba kono kadisho dego deongor deongor sini e singri siti gurjeba তারপরে দীর্ঘকাল যতক্ষণ গুম নয় যায় আর এত পুরি ভাবনা হইলে গুম গেলে তো হাজে সে খবর নাই যখন জাগিব গুমতন জাগি নেই তখন আরো জাকুম জাকুম উদিলে উদঙর উদঙর খাবার সুগর সর্বলি স্বর্গ রঙর বা বাক্য রঙর ইত্যাদি মানে যা যা ঘোরাঘরে তা স্মৃতি ঘুরি নেই সম্বোধন করিবে উদিনে উদি তারপরে তোমার আরো বৈদ্য ভাবনা অত গেলে সে বৈদ্য নামে ভাবনা করিবে বা ফৈজ্য বৈদ্য জাগি ভাবনা করলে ফৈজ্য নামে ঘুরিবে তারপরে থেতে করলে থেতে নামে ঘুরিবে তাই শুন মই দ্বারক কাম মনে লাগাবা মজুরি তাহা দেও সানিয়া মেলঙর বা গেদিলে গেদঙর থাঙাঙর সেই রেহনে স্মৃতি ঘুরি সেই ব্যাপ বিছানা বীজ বাগ্যর তুলু এমনকে যদি বা হনকান রুম তুম সুরু গরান সুরিলে হন সুরন্দ্রা কদত্তা গই ইচ্ছে ইচ্ছে জাঙর জাঙর গুজঙর গুজঙর দরঙ দরঙ দচ্চং বাচ্চি আনঙর আনঙর সুরঙর সুরঙর সিঁড়ি সুরি নেই আরও যথা নিয়মে থবা এবং আরও যেভাবে ভাবনা তোমার প্রয়োজন সেভাবে ঘুরিবে থিয়া বৈদ্য ফজিয়া নিয়মে অথবা পাওনা অত অত তোমার তো ভানি হাক গরের চেউ চেউ ইয়া উদঙর উদঙর জাঙর জাঙর তারপরে বুঝিলে বজঙর বজঙর বুঝচং তারপরে হুতিব আদবেলা নেজাঙর নেজাঙর ডরঙ ডরঙ বাচ্চে বাচ্চে তারপরে আনঙর হানিয়ান দালি দালঙর দালঙর তারপরে আনঙর মোদ দিলে দোঙর গিললে গিলঙর গিলঙর উড়ে গিলে ফুরেলা ঠান্ডা বলে ঠান্ডা ভাঙর গিল্লেসিয়ত তারপরে আর থদাসিয়ত নেজাঙর নেজাঙর থঙর তৈয়ং আনঙর এই সিঙ্গুড়ি যাবতীয় হাম গুড়ি নেই স্মৃতি গুড়ি ভাবনা ঘুরি জানা নিয়ম তারপরে এই প্রসঙ্গে আর কান উল্লেখ্য মনে হর ভাবনা হারি যদি খেবার সময় ফানিও অথবা বাদ খেবার সময়ও সম্প্রজ্ঞান তার মনোযোগ গুড়ি রাখা করিব যেমন বাদ খেবার অর্থ হলে ভাবনা যাওয়াতুন এবার সময় ইচ্ছে ইচ্ছে ইয়ে
বা জাঙর জাঙর চিংড়ি যত বাতকে ওষুধ যাব ইচ্ছু ইচ্ছু যে বজঙর বজঙর বচ্চং বাচ্চে যেরকম মানছে বাদ নদুন দি তেরকম পর্যন্ত ওই উদের ফরের উদের ফরের নাভিকেন্দ্র মন ডাকে ভাবনা উড়িব যখন বাদ তাল দিবে কি বিক্ষুষ্র মন অলেমালেন আর তান যখন তে ভাবাইব বা যখন দেহ ফুললে দেহঙর দেহঙর আর ভাবলে ইচ্ছু ইচ্ছু যে দরঙর নেজাঙ নেজাঙ দরঙর দরঙর দলিলে বাজিলে বাচ্চে আনিলে আনঙর আনঙর চিঁড়ি আনিব দায়ক অলে মালেও আর বাবা দেহ স্মৃতি ঘুরি লো ভরিব বাজন খোজন যা লো ভরে এ চিংড়ি প্রতিটি তুন লোক বাত লোক আর দোক বা হুতি দরক বা জগ দরক স্মৃতি সহকারে দরা ফুরিব ডালা ফুরিব আর দলে ডঙর ডঙর মাজিলে মাজঙর মাজঙর যেন করেছেন স্মৃতি ঘুরি ঘোরা ফুরিব ঠলে থঙর টঙর বাত যখন লব তরঙর তরঙর লঙর লঙর লই ফুরেলে থুন ললেও সানিয়া নেজাঙর টরঙর লঙর হানঙর থঙর যাকে বাত তন্দই যুগলে নেই হেবা সেকে যুগলঙর যুগলঙর বা দরাচ্য আনিলে মো ঘুরে আনঙর আনঙর তুলঙর তুলঙর মো দিলে দঙর দঙর আগলে আগঙর শি আগরঙর শিবেলে শিবঙর শিবঙর সাবেলে সাবাঙর সাবাঙর গিললে গিরঙর গিরঙর গেলে গিলেনা তে গিলে ঘুরেলে আবার প্রতিটি বাদ গড়ায় ঠিক অনুরূপ বাবে স্মৃতি ঘুরে হাবুরিব এমনকি সোত পেলে সোত পাঙর সোত পাঙর শূন্য পেলে শূন্য ভাঙর শূন্য ভাঙর জাল পেলে জাল ভাঙর আনুইলে আনুনি নুঞ্জলে নুঞ্জ নুঞ্জ মিদে হলে মিদে মিদে থিদে হলে থিদে থিদে সেনা ভাবনা ওরা ঘুরিব অনুভব করি নেই হাজাই তাই চিংড়ি বাত সাত বাত সাতচো শেষ নয় পর্যন্ত বাত খানা শেষ হওয়া পর্যন্ত চিংড়ি স্মৃতি ঘুরি প্রতিটি বাদ বাদ গড়া খেব সেই ঘুরিলে তা আটান দলে দঙর দঙর বা মাজঙর থঙর দালঙর তেজেরে দি দাঁত মাজিলেও দাঁত মাজনি ললে নেজাঙর টরঙর আনঙর তারপরে ইয়া যেমন হনত দাগনি খুললে ফুলঙর তারপরে লঙর মদ আনিলে বেড়াচান আনঙর আনঙর বাজিলে বাজার মাজিলে মাজঙর মাজঙর ঘুরি তারপরে ফুল ফুলালে ফানি লই নে লই লঙর আনঙর ডঙর ফুল ফুলঙর খেলাঙর চিংড়ি যাবতীয় হাম সম্পাদন ঘোরা ফুরিব তারপরে এই প্রসঙ্গে আর একখান উল্লেখ্য গা দিবের সময় অনুরূপ ভাবে হন গাদনি জাগাত যাদে জিয়াত হন জাগাতুন কি পর্যটনক বৈজ্যতনক আত্মাতনক ইচ্ছে ইচ্ছে জাঙর 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 লুঙিলে লুঙ্গি লুঙ্গি হাবার সুহ দলিলে দর নেজাঙর নেজাঙর আত্মা নিলে দলিলে দরঙর দরঙর আনিলে আনঙর মিলিলে মেলঙর এবং পিনিলে ফিনঙর থলে থঙর চিঁড়ি এ সাগন দলিল ইচ্ছে ইয়ে দরঙর আনঙর মাজঙর মাজঙর ফানি ললে লঙর বুরঙর আনঙর দালঙর ঠান্ডালে ঠান্ডা ভাঙর মাজিলে মাজঙর গুললে গুলঙর ইত্যাদি দলিলে দলঙর দলঙর দুলিনে দুলি ফানি ডাললে দালঙর হইনে হয়ে গাদনা তাই চিঁড়ি যদি বা হন বুড়ি গাদে সান্যা খারাত গাদে গদে হয় যা যা ঘোরা পরে বুড়ু মারলে বুড়ি মারাঙর দলঙর দলঙর চিংড়ি ছাগন গুললে গুলঙর অনুরূপভাবে কোনো খাম বাদ নজিয়ে উড়ি স্মৃতি ঘোরা পরে এবং চিংড়ি স্মৃতি ঘুরি ঘুরি গভীরভাবে মানে গাদনা যতক্ষণ গাদিব তা গাদি ফুরেলে মালেন শেখাইও খাবার বদলে বদলঙর থঙর এবং বাক্য রঙর মজ রঙর মিলি ডঙর মেয়ে কানে স্মৃতি ঘুরি ঘোরা ফুরিব সেই ব্যাখ্যানে মনে রাখে না তারপরে সাইনিয়া ইচ্ছেবত মানে সম্র জ্ঞান ব্যাখ্যানে ঠিক রাখে যখন ভাবনা হারিয়ে ভাবনা করে তাহলে মনান অন্য হন চিন্তা কল্পনা বা কোনো দূর জায়গা যেবার সুযোগ নভাই নিজের গন্ডির মধ্যে থাই এই যেন অর্থে স্মৃতি হাজাই এই স্মৃতি ভাবনা লই ক্ষণদিন সারুর মঞ্জিত বিকৃতি বিক্ষিপ্ত হবার নেই বরং বিকৃতি বিক্ষিপ্ত মন সংক্ষিপ্ত সমাহিত অদি হাজে ইয়ত সন্দেহ নে যে হারর ক্ষতি খারাপ হব এমন কিছু এই ভাবনা যত ইচ্ছে সত যেমন ঘুরি ফাড়া যায় সি গাড়ি তো ঘুরি ফাড়ে
কিবা করত কিবা জারত কিবা ফদত কিবা আদি যাদে হনক মান যে বাজারত যার শিলবান মানুষ বাবনা শিক্ষা করছে জাঙর জাঙর যে ভারে হনক ফানি বইয়ে ওক মিলে তাই যদি বাবনা শিখে দেওয়ায় ফানি গুম বলে যা দেশে জাঙর চাঙর এত এজঙর এজঙর বললে বরঙর সদায় হন অসুবিধা নেই ভাবনা শিখি ঘুরি ভারে তারপরে সরিবতান সূত্র মধ্যে লেগা আগে সাইনিয়া অতীতে গাম্মাসা দাম্মা নামক সেই জায়গাদু সেই সাগর সাগরণী পর্যন্ত ভাবনা করন গাঙত গেলে গাঙত যাইয়া মিলে উনি পর্যন্ত ভাবনা সদা ফরাসর পুজোর করন ভাবনা উড়ে এজন যান দেখা যায় তাহলে এই ভাবনা শিখিলে যে কোনো মুহূর্তে ভাবনা ঘুরি পারে গাড়িতে গেলেও ঘুরি পারে যেমন ইয়া কি এখান যখন জাম্পিং করে লড়ে লড়ের 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 বা জাম্পিং জাম্পিং করে ইত্যাদি উড়ি নেই ভাবনা উড়ে যে পারে ভেদ শব্দ শুনিলে সুনঙর সুনঙরও করি পারে অলর হয়ে গেলে বুঝে গেলে ভাবনা ঘুরি পারে যেমন কি আর লড়ের লড়ের সুনঙর সুনঙর ইত্যাদি উড়ি মানে যত যেন প্রবল হয় সেন সুত ভাবনা ঘুরি থানা সিঁড়ি যে পারে তারপরে এইভাবে শারীর চাওয়ার ভাবনা নিয়মান আলাদা যারা যারা মানে দশ দিন কোর্স বা বিশ দিন কোর্স লবাক বা একমাইল লবাক তারার পক্ষে ভাবনা বস সালে যা পড়িব শারীর জগৎ পরিবর্তন ঘুরি ঘুরি যেমন বিন্যে ফানীয় সেবার সময় ছটা ধরা হয় ছটায় ফানীয় খেব স্মৃতি সহকারে ফানীয় খেয়ে নেই তারপরে খানা আধা ঘন্টা বা এক ঘন্টা যদি যাই দিয়ে হয় ভাবনা উড়ি সেই নেই ঠিক অনুরূপভাবে উদিনে উদি সেইবোরে ভাড়াই যত ভাবনা করে বই দিয়ে সুয়ত যাব সুয়ত ভাবনা ঘুরিব বই দিয়ে ছয়টা হইতে বা সাড়ে ছয়টা বা সাতটা হইতে শুরু করলে ওই বৈদে ভাবনা খানা ভাবনা পরে দি প্রায় দশটা পর্যন্ত ভাবনা ঘুরিব বই দিয়ে বা বৈদ্য যদি আমার কাজ অসুবিধে হয় এর মধ্যে ফাঁকে ফাঁকে শিশু সংক্রমণও ঘুরি পারিব তাই সেটি দশটা বাজিলে দশটায় স্নান দশটায় স্মৃতি সহকারে স্নান করিব ভাবনা যুগিব তারপরে এক ঘন্টা পৌনে এক ঘন্টা গেল যতক্ষণ সেবার এগারোটা সময় নয় যায় ততক্ষণ পর্যন্ত বৈদ্যা বা আদি আদি ভাবনা ঘুরি পারিব যখন খানা শুরু ঘুরিব ভাবনা সহকারে খানা শেষ ঘুরি নে ঘুরি আরও ঠিক বারোটায় বৈদ্য ভাবনা শুরু করে না তা বারোটায় বৈদ্য ভাবনা শুরু করলে তারও একটানা বেলে সেটা পর্যন্ত বৈদ্য ভাবনা ঘুরিব সেরকমটার মধ্যে তবে ফাঁকে ফাঁকে সংক্রমণ ঘুরি পারিব পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা উপনিবেক্ষণে বৈদ্য ভাবনা সেই করে না সেটা পর্যন্ত তারপরে সেটাই আরও স্নান স্নান ঘুরি নে ঘুরি স্মৃতি সহকারে এক ঘন্টা বা আধা ঘন্টা গেল আরও পাঁচটা থেকে সংক্রমণ স্মৃতি ঘুরিব বা প্রয়োজন বোধে বৈদে ঘুরি পারিব তো সংক্রমণ বৈদে যদি ভাবনা করে সে মধ্যে ছটা পর্যন্ত ঘুরিব তো ছটায় বৈদে ভাবনা ঘুরি ফাইলে ঘুরলে ছটা থেকে আরও আদানা শুরু আদানা ছটা থেকে দশটা পর্যন্ত সেরঘন্টা বেললে আদানা তবে যারা দুর্বল তারা ফাঁকে ফাঁকে বৈদ্য ভাবনা ঘুরি ফারন দশটা বাজবে আগ পর্যন্ত তারপরে ফাঁকে ফাঁকে বৈদ্য বৈদ্য ভাবনা ঘুরি বাকি সংক্রমণ তারপরে রেত দশটায় আরও বৈদ্য ভাবনা দশটায় দশটা হইতে এগারোটা বারোটা পর্যন্ত বৈদ্য ভাবনা চলিব আর যদি গম লাগে দেওয়ায় সংক্রমণ বারোটা পর্যন্ত চলিব তারপরে বিশ্বনাথ যাব এগারোটা বা বারোটায় বিশ্বনাথ যিনি যে বই দিয়ে ভাবনা ঘুরিব অথবা দুর্বল বেশি হলে ফৈজে ভাবনা ঘুরিব যদি গুমে যায় গুম যাব তা স্মৃতি ঘুরি গুম যিনি যেই যতক্ষণ পর্যন্ত বিন্য তিনটা নয় আছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনাথ থাকব আরও তিনটায় উঠিব তিনটা যখন উঠিব
তবে এখন মানে ভাবনা যোগে তিনটা গাদান কুমত নৌ দিবেক গাদিয়ে ভারে গাদি গাদায় কেনারে গুমন যাই গই তাহলে আরো সংগ্রমণ শুরু তিনটা উদি আদায় গাতে আধা ঘন্টা গেল সৎগুড়ি গাদিলে মালেন তারপরে আরো সংগ্রমণ শুরু মানে দেড় ঘন্টা বা দ্বি ঘন্টা পর্যন্ত সংগ্রমণ গুড়ি ফানীয় অক্ত এব স্থানীয় ভক্ত এবার আগেদি বৈদ্য অথবা সংক্রমণ হানক্ষণ বৈদ্য ইয়ে ভাবনা ঘুরি ভাড়া যায় অথবা সংক্রমণ ঘুরি নেই টিফিন হানার সময় আনি ভাড়ে তে আরো টিফিন হলো সাড়ে ইয়া ছটায় বা সাড়ে ছটায় যাকে একান নির্ধারিত সময় ঘরে সে সময় ইয়ে সে সময় বোধ স্থানীয় হেলো টিফিন খেলো সেই ঠিক পূর্ব নিয়ম অনুসারে আরো বৈদ্য ভাবনা শুরু করি সেই সবিজ্ঞতা কথা রোলিং ঘুরি ভাবনা করা যায় কোনো ফাঁক নেই ঘুরি নেই এই সিঁড়ি ভাবনা করার নিয়ম তাই সিঁড়ি এই ভাবনা ঘুরিলে মনাম হন দূরত যেবার হন সুযোগ নভাই সর্বদা সেই নিয়মে ভাবনা গড়ানা ছাড়ি ইচ্ছা বোধে এই সত্যি ভগবান বুদ্ধ হুয়ে দেখি গমন কালেতে যদি যাইতেছি বলে প্রতিপদে স্মৃতি করে অস্মৃতি না চলে গাধা চলে গরু চলে সবাই স্মৃতি সারা তাদৃশ চালায় যোগী নাই দিবে সারা আজেই কোন জীব কোন প্রাণী কবু নাই চলে নাম রূপ মাত্র চলে রাগ স্মৃতি বলে যখন দাঁড়ানো যোগী দাঁড়ানেও জানে নাম রূপে এই দাঁড়ান নয় অন্য জনে বসিবে যখন যোগী বসিতে জানে বসিবে যখন যোগী বসিতেছি জানে যতক্ষণে বসে তাকে রয়ে স্মৃতির স্থানে শয়ন করিলে যোগী শুইতেছি জানে স্মৃতি ছাড়া নাই শই গুমে স্মৃতি জ্ঞানে এই সারি ইচ্ছাবতে অঙ্গভঙ্গি তার নির্বাণ নিহিত এতে বুদ্ধ বাক্য সার নির্বাণ নিহিত এতে বুদ্ধ বাক্য সার এই সারি স্থানেতে স্মৃতির আগে যোগী জন নির্বাণ আচ্ছন্ন হয় ইয়ার কারণ নির্বাণ আচ্ছন্ন হয় ইয়ার কারণ অর্থাৎ মানে এই সারি ইচ্ছাপতন মধ্যে নির্বাণ নিহিত আগে যে সারি ইচ্ছাপত স্মৃতি করে তার নির্বাণ খাসে এই যায় আসন্ন হয় হাজি সত্যি এই সারি ইচ্ছাপদে এই সিঁড়ি দিবরাত্র রোলিং গুড়ি ভাবনা যদি ঘরে ভাবনা যোগিয়ে হাজে তার ফাঁপচিত্রও ন জাগে উৎপত্তি বা সুযোগ নাই মনান বিদেশ সম্ভাবনার নিয়ম লদে মনান নিজ দেহের গন্ডির মধ্যে রাখে না যাহাতে দূরত ন যায় মহি গরমের শুধু মনান থাকব নিজের দেহর নাড়া সারা নাম রূপের যেসব ঘটনা চলে শোধ হয়ে থাকব গন্ডির মধ্যে তাই দূরত ন যায় বলি নেই ভাবার সুযোগ নাই বইয়া কম বইতে ভাবনা গরমের শুধু আগে মনান থে আগং থিয়ে ভাবনা করমার সোধে আগে মনান আদঙর সোধে আগে মনান ফুড়ি আগং সোধে ভাবনা করম সোধে আগে মনান খাজেই হনকান চিন্তা করমর সোধ আগে মনান সুনঙর সোধ আগে ঘন শব্দ খাজে সিদ্ধে সুন্দে সুনঙর সুনঙর তাই ইয়া গন্ধ বেলে গন্ধ ভাঙর গন্ধ ভাঙর আচ্ছাদ বেলে আচ্ছাদ পাঙর আচ্ছাদ পাঙর স্পর্শ হলে বাজের বাজের তারপরে দেলে দেওঙর দেওঙর এই সিঁড়ি সিন্ধে হইলে সিন্ধে গরমর সিন্ধে গরমর সর ইন্দ্রিয় অধি যা যা মানে ইন্দ্রগ্রাহ্য বিষয় মানে প্রবর্তিত হয় সেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখে স্মৃতি গড়ানা যেমন ধর এক ভাবনা করার বৈধ বৈধে এমনকি হকেং ডগরের সেকে সুনঙর সুনঙর ভাবনা করা পড়ব শিবের জুড়েলে আরও বৈধ নিয়মে ভাবনা শুরু করে না এই সিঁড়ি হনকান ধেলে শুনিলে বা দুঃখবিলে দুঃখবিল দুঃখবিল গিলি ঘুরলে আরও অনুরূপভাবে ভাবনা করে না এমনকি চোখ মেললে চোখ খাতে ভাবনা করা ফুড়ব জুড়িলে জুরঙর নিগরঙর উজু গরঙর প্রতিটি আত টেঙর নাড়া সারার প্রতি লক্ষ্য রাগেই ঘন ঘুরি ভাবনা শিক্ষা করা করে তাহলে হয় বিদর্শন বিশেষভাবে দর্শন তবে ইয়ের মধ্যে নাম রূপ দর্শন ভাবনা হারির ঘোরা যায় সিঁড়ি
যেমন হন কার শব্দ সুনর সুনরতে শিবে রূপ জানতে নাম হনয় কান তুই দেগর হনয় বস্তু বা জীব দেগর তখন দেবত্তে সে রূপ জানতে সে নাম সেভাবে গন্ধবত্তে সে রূপ জানতে যেমন আগে দি যেমন থিয়া বৈদিয়া পূজ্যা এই তিনাম সম্বন্ধে বিশেষভাবে দর্শন বা আলোচনা গড়া হইয়ে শিক্ষা সংক্রমণ সম্বন্ধে কিছু হলে গময় বলে মনে হয় এই বিদর্শন ভাবনা একখান জায়গাত বই নেই দীর্ঘ সময় ঘোরানো যায় তাই বুদ্ধ সারি ইচ্ছাপথ পরিবর্তন ঘুরি ঘুরি একখানার পর একখান একখানার যদি অসুবিধা লাগিলে আর একখান নত জেনে যাই যেমন পূজ্য যদি অসুবিধা বোধ হয় যেমন বই দিয়ে অসুবিধা বোধ হলে ঠিয়া অসুবিধা বোধ হলে আদি আদি অসুবিধা বোধ হলে পূজ্য ইত্যাদি ঘুরি নেই ঘুরিবাইতে নিয়ম আগে তবে বেশি দীর্ঘস্থায়ী সময় অতিবাহিত ঘোরা পড়ে বই দিয়ে আর আদি আদি যেমন থিয়াইও বেশি পারানো যায় বেশি হলে জোরে আধা ঘন্টা 15 মিনিট থিয়া ঘোরা যায় কোনো কারণ আবচ্ছে ঘুরি নেই তারপরে ফুজে ফুজেও গুম যেবার সময় তো হাজে পুরি গুম যা যায় কিন্তু বাকি সময়ের মধ্যে পাবনা অত্ত গেলে ফুচে ফুচে বেশি 10-15 মিনিট ঘোরা যায় মাত্র আর গুম না হলে হচ্ছ কিছু সময় ফারে যাতুন যারা বেশি গুম যান তারা পক্ষে ফুজে ফুজে বেশি করানো উচিত নয় বেশি বই দিয়ে আর আদি আদি ঘোরা পড়ে তো সেই বই দিয়ে পাবনা যথা ইচ্ছে পদ্মা আসনত বই নেই দীর্ঘ সময় ঘুরি ফারে আর আদি আদি দীর্ঘ সময় ঘুরি ফারে ঘন্টা এক ঘন্টা একটানা 3 ঘন্টা 4 ঘন্টাও ঘোরা যায় বৈধ অথবা সংক্রমণে যা হোক সংক্রমণ নিয়মান দীর্ঘান হয়ে যাওয়ার সে সম্বন্ধে যেমন ধরো তুমি বই আগো মনে হতে একখানা আদি বের সংগ্রহ সংক্রমণ পথ আগে তা সংক্রমণ পথানত যেবাতে যাকে ইচ্ছে হব বোধের তুন উদর পাওনা উড়ি উড়ি যেমন ইচ্ছে হইয়ে উদঙর তা দাঁড়ালে দাঁড়াঙর যখন দাঁড়িয়ে তা গুরঙর ফিরঙর হইনে হই জাঙর 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 অর্থাৎ গুললে ফিললে সে নিয়ে পাবনা ঘুরি নেই যা দেশে জাঙর জাঙর ঘুরি নেই যতক্ষণ না লুঙে গই জাঙর জাঙর খব লুঙিলে হই লুঙ্গঙ্গি লুঙ্গঙ্গি তারপরে ফিরে ফলে ফিরঙর গুড়ো ফলে গুড়ঙর তার সংক্রমণ প্রত্যাম যখন দূরিব তখন যদি বাবনা হারিয়ে প্রথম সংক্রমণ নিয়মে বাবনা করে প্রথম সংক্রমণ নিয়ম এক নম্বরের মধ্যে ধ্যান ধরা হয় অন্যকে ধ্যান ধর আদঙর ঘুরিও প্রথম নিয়ম অনুসারে বাবনা ঘুরি পারে সেন মানে ধরা হয় কি প্রথম বাবনার মধ্যে সংক্রমণ বাবনার মধ্যে প্রথম নিয়ম তারপরে আরো প্রথম নিয়ম হিসেবে ধরা যায় যেমন তুলঙর পেলাঙর তুলঙর পেলাঙর অর্থাৎ ঠিক যথা নিয়মে ঠেঙান তুললে তুলঙর ফেলা দেয় ফেলাঙর তবে যেন আদঙর হওয়া যায় সে অবশ্য সংক্রমণ প্রত্যান নদ যাকে সংক্রমণ করা যাব সেকে সিয়ান কম প্রয়োজন হয় সে বেশিরভাগ প্রয়োজন হয় দিয়ে কি ফায়ানা প্রস্তাবে যা দেয় গাদিবাতে যা দেয় বা কোনো একান জায়গা যা দেয় কি ফিন্দ ধরনের যা দেয় এতে জাঙর জাঙর বা এজঙর ইত্যাদি করি ভাবনা করে না সব সাইডে উপযোগী যেমন পাহানার জ্বর সে কেউ জাঙর জাঙর উঠে গেলে
সিয়ান বা গাদা জ্বর গাদা জ্বর 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 উঠে গেলে সিয়ান মানে উপযোগী হয় তবে ওই সংক্রমণ গতে সিয়ান মধ্যে প্রথম অবস্থাতে তুলসি ফেলছি মানে তুলঙর ফেলাঙর একখান ঠেঙ আলো গতে সিয়া তুলঙর ফেলা দেয় সিয়া ফেলাঙর সিঁড়ি সংক্রমণ পথ থুম বলে গুরঙর গুরঙর হয়নি আবার তুলঙর ফেলাঙর গুড়ি নেই মানে সেই নিয়মে দেন ফাঁক দিনেই সংক্রমণ পথ গুড়ো করে সেন মনে রাখানো উচিত তো সেভাবে খোনা ফিরতে ফিরঙর হবরিব ফিরঙর দুবার হলেও হয় তো যোতা নিয়মে তুলঙর ফেলাঙর সে মনন হতব বেশিরভাগ ওই ঠেঙান তুল দিয়ে সত মনান থেব এবং ফেলাতে সত থেব তো সিঁড়ি মনান দৃষ্টি থাকলে স্পর্শ সত অনুভব করি নেই তো সংক্রমণ করিব সাঞ্জরি হলে মালেন অবশ্য মনান দূরত ন যায় সেই আদা আদি গোড়ানা সদই থাই বা আদানা অবস্থানত থাই মনান সত একাগ্রতা আছে তারপর দ্বিতীয় নিয়ম হিসেবে ধরা যায় যেমন তুলঙর নেজাঙর ফেলাঙর তুলঙর নেজাঙর ফেলাঙর ইত্যাদি করি নেই থিন নেন মনে মনে শব্দ মনে মনে হয়ে নেই সংক্রমণ করা যায় ফিল্ডে ফিলঙর সেন্দ যথা নিয়মে থেব তবে তুলঙর নেজাঙর ফেলাঙর এ সিঁড়ি মানে গুড়ি গুড়ি বাবনা গড়া পড়ে হাজেই বাবনা যদি সাক্ষে মনান খোঁজ রাখাব তুলে তেসত রাখাব নিজার তেসত রাখাব মনান ফেলার তেসত রাখাব এবং স্পর্শ অনুভব করব সেটি কেউ যদি বাবনা করে দেওয়া হয় মনান অবশ্যই দূরত ন যায় দূরত যেবার সুযোগ ন হয় সিঁড়ি সারা তার দিন রেত যতক্ষণ সম্ভব দুই তিন ঘন্টা চারি ঘন্টা তা ভাবনা করি পারে যেমন আমাদের পূর্ব পুরুষ যেমন বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্তবীর্থে রেত্ত ভাবনা করি সারে রেত্ত ভাবনা করে সে আদি আদি আজেই সত কোনো লিমিট নেই যতক্ষণ মনে হয় সেতক্ষণ পারে যত সংক্রমণ ঘুরিব থতথর আর বৈদ্যা সমাধি গভীর হয় সংক্রমণ গোড়ার ফলে যদি বৈদ্য ভাবনা করে যাক আবার আরক্কার নিয়ম আলাদা তৃতীয় নম্বর নিয়ম বুঝাই যেমন তুলঙর নেজাঙর ফেলাঙর বাজের তুলঙর নেজাঙর ফেলাঙর বাজের এদিকে সেরান শব্দ সেরব শব্দ উচ্চারণ গুড়ি নেই একান পদক্ষেপ দেওয়া হয় গুড়িবের সময় গুরঙর সংক্রমণ পথ সেজলে এই সিঁড়ি প্রতিটি ফাগত সেইভাবে তার ভাবনা ঘোরা ফুরিব বরাবর তার লোক করা ফুরিব তুলঙর সত মনান থাকব নেজাঙর সত থাকব ফেলাঙর সত থাকব বাজার সত থাকব অর্থাৎ সে নয় সত্য তার তা হিয়ানে কি করে যে সংক্রমণ অর্থাৎ শরীরের নাড়াচাড়ার মধ্যে যে সংক্রমণ এক পর্যায় ভাবনা সাবজেক্ট হিসেবে গণ্য সে ভাবনা সাবজেক্টকেও সুন্দররূপে মনোযোগ করলে সে তো গভীর দেওয়া নয় আজেই এইভাবে তার ভাবনা সালে যাবিব আর একখান নিয়মলতে ভাবনা কারীর সিয়ান সুরুত্ব বা পঞ্চম নিয়ম হয় যেমন তুলঙর যেমন ইচ্ছে হইয়ে তুলঙর নেজাঙর ফেলাঙর বাজের ইচ্ছে হইয়ে তুলঙর নেজাঙর ফেলাঙর বাজের এ ভাচ্চান শব্দ উচ্চারণ করি নেই মনে মনে তা সংক্রমণ করি যেই ভেব সংক্রমণ ঘুরি ফেব তাহলে
সেই মনাম দূরত যাবে বাধাপ্রাপ্ত হয় সৌদই মনাম নিবিষ্ট তাই এ সাইনে তারপরে আরও মানে পঞ্চমত বা ছ নম্বর ভাবনা সংগ্রহ মনরে কীভাবে ঘোরা ঘুরিব যেমন ইচ্ছে হইয়ে ঠেঙা মরিব তুলঙর যেমন আলোক রঙর ইয়া আচ্ছা সিয়ানোর একটু সুন্দর বুঝিবেতে সিঁড়ি ঘোরা ঘুরিব ইচ্ছে হইয়ে মুড়ি আলোক রঙর তুলঙর নেজাঙর ফেলাঙর বাজার তারপরে এই সিঁড়ি নেই বাবনা চালে যা পড়ব অর্থাৎ সগান সদা এক লাভত মনে মনে তাই স্মরণ করি নেই স্মৃতি ঘুরব যেমন ইচ্ছে হইয়ে এক গোড়ালি উদিয়ার দুই তুলঙর তিন নেজাঙর সের ফেলাঙর ফাঁচ তারপরে বাজার স এই যে মানে প্রতি পদক্ষেপত সবুয় শব্দ উচ্চারণ করি খুব আস্থে এগুলি করন ভাবনা যোগীগণ যারা দীর্ঘকাল ভাবনা করন তারা সেভাবে খুব আস্থে এগুলি মোটামুটি গভীরভাবে ভাবনা চালে যান সেই এই ফাঁচ অথবা ছ নম্বর সংগ্রমণ ভাবনা সেভাবে মানে একাগ্রতা করন এমনকি দেখা যায় দিয়ে সেভাবে অনেকে মার্গবল লাভ করছেন সাধকগণ সেই গভীর দিয়া নয় তারা খুব আস্তে করে সে ভাবনা ঘোরা পড়ে যাও তুমি যখন নতুন ভাবনা হারি তোমার পক্ষে সে সম্ভব না হব তুমি ইয়ান ঘুরি ফার আদঙর আদঙর এক নম্বর দুই নম্বর তুলঙর ফেলাঙর তুলঙর ফেলাঙর তারপরে সে দেনের মধ্যে দুই নম্বরের মধ্যে আরো ইয়ে না ফারে দেন বাম দেন বাম ঘুরি ফারে অর্থাৎ দেন ঠেঙা দরকার তুমি খুদ দিবা দেন বাং ঠেঙা দখু দিলে বাং স্মৃতি ক্রিয় হয়ে হয়ে তুমি স্মৃতি ঘুরি ভার সংগ্রহ মন স্মৃতি ঘুরি ভার যাওক আরেকখান সদা মনে রাখে বা যারা শিলে প্রতিষ্ঠিত ভাবনা সচ্চাকারী যারা সংসধর্ম গ্রহণ সেদিকা ধার্মিক মানুষজনে যথানিয়মে ভাবনা করতে সংক্রমণ করতে হন অসুবিধে নেই তুমি এ এরিয় ঘুরি ভার হন অজ্ঞদায়ক শিল ভালাই ভাবনা স্বচ্ছা করে হন মিলে হোক মরদ হোক যদি হন মিলে হোক যদি বা গাঁত যায় তাহলে জাঙর 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 উড়ি খুব মন নেজেল বা তাই যদি মালালে ভানি করে দেওয়া হয় লুঙ্গি বজাঙর মালা আন্দোলি দরঙর ফানির লঙর বোরাঙর ইত্যাদি ঘুরি তা স্মৃতি ঘুরি সে হুম্ম বুড়ি ফারিব এবং এতাইও মানে বচিয়ে লঙর তারপরে লই ফুড়ে লালেন আদঙর আদঙর ঘুরি করাতেই ফারিব সেন তার পুণ্য হব সেন সেই বাবনা ঘুরি ফারে আর সাইয়া ধার্মিক শিলবান দায়ক দায়িকা হলে মালেন যদি কোনো বাজারত যায় জাঙর জাঙর ঘুরে যাব লুঙে পর্যন্ত লুঙিলে লুঙ্গি হব এবং যদি সাইয়া ঘন কর্মচারী ধার্মিক হয় বাবনাহারী হয় তো অভিজাত যা দায়িত্বও ঘুরি ফারে বা সিংহত যা দায়িত্বও ঘুরি ফারে যিকোনো জায়গাত এমনকি কোন আল সাজি বা কৃষি কর্ম ঘুরে ইয়া আল সহিয়া মানজিয়েও ঘুরি ফারে যাদের ডাঙর ডাঙর এতে এজঙর এজঙর এসান জড়ি ঘুরি ফারে সেদিকে বারমাত দেখা যায় দিয়ে সে ব্রিটিশ আমলের সময় কথিতো আগে দে কনক গরিব খুব দুঃখী মানুষ তা একজনের মানে মজুরি ঘুরি হাই একজনের দু তাদু আল সুয়া হাম করতেছি ইয়ে অক্ত অক্ত মানজিয়ে দা জিরেলে দাবাদুন্দ হাম কিন্তু তা সি করে এলত বইনে বই জুড়ি খাইলেও জুড়ি বইনে পাওনা করে তা দাবাদুন্দ নহাই তাহলে আল সুয়ে মানুষ তাইখানে তা হিরি পাওনা করে তাতন শিল আগন তাই শিল ফালাই
다사라 타르모난 구 바보나 구리베리 쭉 디시 때 생일 때 일을 보내고 바보나 거래 함 왔다 왔다 어떡다 파게 파게 때 다 그렇죠 하이디네시 안 되네 돼 하디에 그 이때 생일 타 벨라 바보나 거런 거 어 아신도 또 이렇게 안 넣어서네 프로보 좋아하거나 왜 까네 뭐 이거 왔다 그러든 때 시비아이 프로보 좋아해 거이 프로보 좋아하네 거이 Nagisi Bhya, Arab Prapta Oye, Hade Nirvandarsan Gucci. Taale so, Iko Grihi Manu, Silphalele, Te Bhavana, Ono Togokke, Icchanu Sare, Jodhavok, Jekona Samoy, Te Guri Faribu. Kintu, Ejane Matye Jai, Pani Hoitte Guri Guri, Bivishari Guri Guri, Mijodha Hoi Hoi, Tarpare, Suri Dakhati Guri Guri, তে বাবনা উরি ভাত নয় বাবনা ন হব তার সমুদয় অষ্টজিল ফালে নবালেও পঞ্চজিল তলে বাবনা উরি পারিব সিয়ান মন রাখা করিব বাবনা যে দেবাই করন কিন্তু হাবি যে বাবনা ন হব নয় গৃহলে পঞ্চজিল থা করিব অথবা অষ্টজিল নিয়েও ঘুরি ফারে তারপরে এই যে মানে সংগ্রামন বাবনা তুমি শুনিলা তারপরে আরেক কান উল্লেখ মনে হয় যেমন কারিগরাই নৌকদি মানুষ যান বাবনা হারি অলে বাখন উপাসক উপসি গিয়া তা যদি বাবনা গুড়িবে ঠাই দিয়ে হয় গাড়ি বা নৌকত সেও পারিব যদি বা আদি গেলে আদর আদর গুড়ি যাব কোনো সদা নহয়নি আর যদি নৌকদি যায় সেকে যদি নৌকান যদি লড়ে দেওয়া হয় সাকে লড়ার লড়ার গুড়ি বাবনা উড়ি যাব যতক্ষণ তা নৌবহন থাকব আর যদি মানে সুত শব্দ শুনে দেয় হয় যত জাগারাজার বা লড়ার সুত তুন মনে যদি ওই শব্দ বোধ গেলে শুনো হওয়ার শব্দ হব বোধে গেলে বা শুনো হওয়ার শুনো রোগে গুড়ি ওঠা যে পারে যেমন দিক দিগার লড়ার লড়ার মনে যদি শব্দ বোধ গেলে শুনো হওয়ার রোগে সেগুলি বাবনা উড়ে যেতে পারে যেমন গাড়ি দিয়ে গেলেও সাহায্য যেমন জাম্পিং করে জাম্পিং 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 বা জাগারার জাগারা ইত্যাদি কোনে হয় বা লড়ার লড়ার হয়ে বই গাড়ি দিয়েও যে পারে বাবনা উড়ি উড়ি বা ব্যাগ গাড়ি শব্দ বেজলে শুনিলে শুনো আর হয়ে পারে এই সিঁড়ি বাবনা গাড়িতেও ঘুরি পারে কোনো অসুবিধে নেই তার সিঁড়ি বিশেষ তার মানে বিদ্যা উৎপন্ন ঘুরিবার সময় সুযোগ সিঁড়ি তা ঘুরি ভারে তাহলে সেভাবে বাবনা সচ্চা ঘুরি দিয়া আর সন্ধ্যা সময় বা আর ওই বেঞ্জে ফুটতে গুরুত্ব জাগিলিয়া গৃহী মানজিয়ে সে কেউ দশ পাঁচ মিনিট আধা ঘন্টা সজ্জা করতে কোনো অসুবিধে নেই আজে সে কেউ সচ্চা ঘুরি ভার বৈধ বৈধ হোক পূজ্য বৈধ হোক জাগিলিয়ায় বেঞ্জে ফুটিয়ে অথবা গুম নয়াজের পূজ্য বিশ্বনাথ গুম নয়াজা পর্যন্ত বৈধ পূজ্য ঘুরি পারিবে বৈধা নিয়মে পূজ্য নিয়মে বাবনা ঘুরি পারিবে যারা অষ্টশীল পালন করেন তারাও যদি গুমে যেতে হয় সংগ্রামন ঘুরি উঠে তো যদি বাবনা করে দেওয়া হয় সে সংগ্রামন নিয়মে যে কোনো পাঁচ ছ প্রকার সংগ্রামন সিস্টেম হতুন একটা সিস্টেম যার যেন উপযোগী সে অনুসারে সংগ্রামন ঘুরি ঘুরি রেত্ব ইয় সাধান হন হন বাবনা হারি যেমন থাইল্যান্ডত বার্মাত বাবনা হারি সিদিকে আগুন দেয় তারা অষ্টশীল লবাত রেত্ব সংগ্রামন করেন সাহায্য দায় দায় গিয়ে আগুন যেহেতু ওই অলসান পরিহার করি সর্বদা স্মৃতি সংগ্রামে তারা নেমে পড়ন এবং শীঘ্রই তারা পুণ্য প্রজ্ঞা বিদ্যা সঞ্চয় করেন তারা কাজেই সে মনে লাগে বা সাময়িক বাবনাখারীদের উপকারের জন্য চিনি হয়ে দেওয়ার দীর্ঘস্থায়ী যারা বাবনা করেন তারা তো যে দলে মো হয়ে যাওয়ার সে পদ্ধতি পুঙ্গানুপুঙ্গুরূপে আচরণ করলে দীর্ঘস্থায়ী বাবনা ঘুরি ফেরা যাব তারপরে কিনা বাবনা বাবনাখারীর পক্ষে কয়েক কান কাতব্য বিষয় তে বাবনা করতে করতে
তার হলো কানে জ্ঞান অনা প্রয়োজন পরমার্থ এবং প্রজ্ঞপ্তি পরমার্থ এবং প্রজ্ঞপ্তি সে কি সে না বুঝিবেতে কই দিয়র যেমন আমি তুমি থে কিবা ছেলে কিবা মিলিয়া মানে কিবা মরদ কিবা মিলিয়া ইত্যাদি আলাদা মানে সংজ্ঞা বা প্রজ্ঞপ্তি সংজ্ঞা প্রজ্ঞপ্তি সেদিকে হয় অর্থাৎ মানে লোকীয় ধারণা বুঝাই ইবে মিলে ইবে মরত ইবে বলে থে ইবে ফলনা ইবে দবনা সে নিয়াই যেমন আরো দেগানা শুনুয়ানা গন্ধ পানা খানা একপত্য করে না স্পর্শ করে না বা জানানা বা চিন্তা করে না ইত্যাদি ইনি আলাদা মানে পরমার্থ যেমন আমি তুমি নয় একমাত্র নামরূপ ইয়ান জানা নাই পরমার্থ পরম আর পরমার্থ মানে যেমন বিশেষভাবে দর্শন যথা থতা জানা না পরমার্থ অতন মানে মুই তুই থা কিচ্ছু নয় মাত্র নামরূপ আগে সারি মহাভূত রূপ আগে যেমন বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সে অর্থের নাম অংশ সে ন দেখে সে রূপ নয় রূপানোর সাহায্যে উৎপত্তি হয় তাই নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান এক না ব্যাখ্যা করলে আর দলে বুঝি পারিবে যেমন ইয়ান নাম ইয়ান রূপ এইভাবে নাম রূপরে বাঘ বাঘ গুড়ি জানি ফাইলিয়ে সেন হতে নামরূপ পরিচ্ছেদ জ্ঞান অর্থাৎ নামরূপ বাগ্য জ্ঞান তেন নামরূপ বাঘ বাগুরি জানাতে জ্ঞান নামরূপরে শুধু বাঘ বাগুরি জানার সেই নামরূপরে আর বিশেষভাবে দেলে মালিন পৃথকজন কনেইও বা মার্গবল লাভ নয় চৌরিও সের প্রকার যেমন খাম বব দৃষ্টি অবিদ্যা আক্রব ক্ষয় আক্রব মুক্ত অরহত গণের মত থাইও সুখে থে পারে হাজেই খাম আক্রব বব আক্রব দৃষ্টি আক্রব অবিদ্যা আক্রব মুক্ত সাইন্য অরহত গণদক্ষ বাবনা গান হইতে সেদিকা সুগে আরামে থে পারে যে বিদেশ ভাবনা চর্চা করে দোলেই নেতং মামা নে মাসমি বুদ্ধ হতে না মেসু আত্মাতি পাচ্চাত চিত্তাং সুবি মুচ্চাতি অনুপাদা আসেবেহি অর্থাৎ এই নাম এবং রূপ মর নয় আমার নয় ইয়ানি আমি নয় তারপরে নাম এবং রূপ মাত্র এই নাম এবং রূপ দিয়ে নলদে আমার আত্মীয় নয় নাম রূপ মাত্র যারা এভাবে দেখন এবং জানি পারন সেই যোগী বা ভাবনাকারী মাঞ্জিয়ে তৃষ্ণা মান এবং দৃষ্টি তুন মুক্তি লাভ করন তৃষ্ণা মানে খাম বব বিভব তৃষ্ণা মান মানে উথিমান বা অহংকার ইত্যাদি এবং আর মিথ্যাদিত্যির তুন মুক্ত হন রূপ উপাদান শীতুন মুক্ত ওই নেই সের আশ্রব হয় বুঝিয়া সের আশ্রব তুন তার চিত্তবু মুক্তি লাভ করে এই নামরূপরে ঠিক ঠিকভাবে বুঝি ফাইলিয়ে জানি ফাইলিয়ে পৃথকজন বা সাধারণ মানুষ মার্গবল নবীয় মানুষ অন্য ইয় সারি প্রকার আশ্রব মুক্ত
Arahada dukke uri nei, suklab uri farabili nei buddho koye. Naam rup ubuloddi, goribyar tinyan ufuai. Zaman, naam rup ora, bujibete ola tin brogar gyanir prajan age. Zaman, ekkanala da, srutamai gyan, tapara ditiyo nambarala da, sintyamai gyan. Titiyo ola da, babanamai gyan. Sei, tin ragam, জ্ঞানের মধ্যে শ্রুতময় জ্ঞান এবং চিন্তাময় জ্ঞানের দ্বারা নাম রূপরে জানানা যথার্থ জানানা অতন মানে সেই চিন্তাময় জ্ঞানের দ্বারা বা শূন্য হতালই শূন্য জ্ঞান দই শূন্যে ফেয়ে জ্ঞান দই চিন্তাগুড়ি ফেয়ে জ্ঞান দই নাম রূপরে জানা না বা বুঝি পারে না যথার্থ জানা বুঝায় নাম রূপরে সহজ ব্যাখ্যা যেমন ধর একান হদা নাম রূপরে সংগ্রহ হদা বেলা ভাবনাময় জ্ঞান দই গমে গুড়ি উপলব্ধি ঘুরি পারে শ্রুতময় চিন্তাময় জ্ঞানত্বনো আর গভীরভাবে তা উপলব্ধি করি পারে এই নাম রূপণ ভাবনাময় জ্ঞান দই বেশি জানি পারে বলে নেই কুয়া হয় নাম রূপরে সহজ ব্যাখ্যা করি হদ গেলে যেমন যেবার যে ইচ্ছা এবং সেন অর্থা ইচ্ছে সেন অর্থের নাম যেবার যে ইচ্ছা উৎপত্তি হয় সেন নাম জিয়ান বা যে যার সিয়ান বা সিয়ান আলাদা রূপ যাতে সিয়ান রূপ নাম যে বাদে সারহীনে রূপান যার আজে নাম যদি যে বাদে ইচ্ছা না উল্লে রূপান কোনদিন না যাব মানুষ আমি তুই থে পুরুষ স্ত্রী প্রাণী প্রজাপতি কিছুই আত্মা নয় বেকানি নামরূপ নামরূপ ওই যার মাত্র তদ্রূপ দাঁড়াবার সময় দাঁড়াবার ইচ্ছা সেন অর্থে নাম দাঁড়াতে সেন রূপ মানুষ যেমন মই থুই থে পুরুষ স্ত্রী প্রাণী প্রজাপতি কিছুই আত্মা নয় বৈজ্ঞানিক অর্থে নাম রূপই একমাত্র দ্বারার বা থিয়ার তারপরে বৈত্যা ইচ্ছা গল্যে সেন অর্থে নাম বজাতে সেন রূপ হাজে মানুষ মই তুই তে পুরুষ বা মিলিয়া প্রাণী প্রজাপতি কিছু হয়েছেন আত্মা নয় একমাত্র নামরূপ হাজে নামরূপ মাত্র সেই নামরূপান ওই বজারে তারপরে শোয়াবার সময় বা পুরিবার সময় বিছনাত ইচ্ছা হলে সে নাম পড়াতে সেন রূপ অর্থাৎ মানে ফরানাসিয়ান রূপ হাজে মানুষ মই তুই তে পুরুষ স্ত্রী প্রাণী প্রজাপতি কিছুই আত্মা নয় বেকানি নামরূপ একমাত্র নামরূপই ফরের বা সূর্যের ফরের বা শয়ন করের এইভাবে যেবার সময় এইভাবে মানে জানা কিবা দাঁড়ানা কিবা বজানা কিবা শোয়ানা এই সেরান ইজ্জাবত বা জীবের অবস্থান দেখা হল এই নিয়ে সারা অন্যান্য যেসব ক্রিয়া আগে
যেসব ক্রিয়া আগে সে নিয়েও তুমি এভাবে জানিবে সে জানি না জানি ভাবনা উঠে যাবা যেমন বাজারত কেনা বেচা করলে যদি হনুমান মাঝে সাজ করে বা বুয়ত থানি যি দেয় সি বা নাঙল দিনে দি আল চুয় বা সি দান জ্বালা ফেলাই বা দান গাছ বা জ্বালা উবরাই এবং আর লাগাই সি বা গাছ খাবে গাছ তুলিয়ে তারপরে কি বা তুলো তুলিয়ে সি বা তুলো পরিষ্কার করে বা সুদ খাবে বা তুলো দুনিয়ে বা সুদ সংগ্রহ করে বা সুদ রং দেয় বা কি সুদ আনতে মানে থাদত বানে বা হনকান রানিলিয়ে বা কি বাড়া বানিলিয়ে খেদত যদি তরকারি তুলিয়ে অর্থাৎ মানে তন ধোকাই বা সংগ্রহ ঘরে তারপরে এমনকি দারবত গেলে ইত্যাদি যাবতীয় ডাঙর চিগন খাম যে খাময় ও না কেন ব্যাকানি সে হামানি স্মৃতি গুড়ি স্মৃতির আগে নেই গুড়িবা অর্থাৎ স্মৃতির আগে নেই গড়া পড়ে স্মৃতি রাগে নেই তুমি সে হামানি সম্পাদন করলিয়া তাহলে তোমার অনেকটা বিদ্যা উৎপন্ন হব এবং অবিদ্যা কমে যাব গই পুণ্য এবং নির্বাণের হেতু উৎপত্তি হব তাই ভাবনার নামরূপ সম্বন্ধে তার যথার্থ উপলব্ধি জ্ঞান হয় যার সঙ্গে নামরূপ সম্বন্ধে জ্ঞান হইয়ে যদিও তা পৃথকজন বা সাধারণ ব্যক্তি অলাইও থুয় তাহার কি হয় দুঃখনি মাথায় তা দূরে মুক্তি হয় এবং সুবিধে হয়ে পড়ে সেই ভাবনা চর্চা তার সেই অভিজ্ঞতা লই এবং সেই ভাবনা চর্চা জ্ঞান দই আগামী তৃষ্ণা হয় গরিবের পর্যায়েতে সুগীয়নী ঠাই অপেক্ষায় ঠাই অর্থাৎ নির্বাণ লাভের অপেক্ষায় সুপ্ত তার সেই তৃষ্ণা লই অবস্থান করি ঠাই কাজে শান্তি লাভ করি ভারতে সৎকা দৃষ্টি আমি আমি ইত্যাদি অহংকার বা আত্মবাদ সেনি যত প্রবল হব ততই তার দুঃখনি বাড়ি যায় আজে আমি আমার থে নয় এবং মুইও আমি আমি অহংকার থেবার নেই মুই বিলিনি কোনো সাইন্যাকান শাশ্বত আত্মা বা এই সেই সত্য নয় নামরূপ মাত্র অপর যেসব ব্যক্তি তারাও নামরূপ আজে আমি নয় সে কাজ দেখাতে দেব ঠাইও নয় ঠেও নামরূপ মুইও নয় মুইও নামরূপ যখন দেব তার সে সৎকা দৃষ্টি আমি নথাই আর সৎকা দৃষ্টি মানে আমি অহংকার তোলা সৎকা দৃষ্টি যখন নামরূপ দেখে তখন আমি অহংকার নথাই সাজেই সে আমি অহংকার বাদ পলে তার দোকানও কমে যায় সিয়ে আমি অহংকারের সঙ্গে সঙ্গে দোকানিও বিদায় নে যায় সেতে বুদ্ধ হতে আরো সাক্কাইয়া সমুদায়া দুঃখা সমুদায় সাক্কাইয়া নিরোধা দুঃখা নিরোধ মানে সৎকায় দৃষ্টির উৎপত্তিতে দুঃখান এজে দুঃখান উৎপত্তি হয় আর সৎকা দৃষ্টির ধ্বংস হলে দুঃখানও ধ্বংস হয়ে যায় বিদর্শন জ্ঞান আরো দত্ত গেলে তিন প্রকার দেখা যায় যেমন যথাভূত জ্ঞান সম্যক দর্শন জ্ঞান এবং খঙ্গা বিতরণ জ্ঞান এই তিন প্রকার বিদর্শন জ্ঞান যথাভূত জ্ঞান পারমার্থিক দৃষ্টিতে ত্রিলোকের মধ্যে
নানাবং রূপ বাদে অন্য কিচ্ছু নেই অয় আগের নাম অয় আগের রূপ তা ইয়ান হয়ে থাকে ইয়ান জানা নাই যথাভূত জ্ঞান অর্থাৎ মানে নাম রূপ সারাতে হন কান্না থাকে আগে সম্যক দর্শন জ্ঞান হর্মের কর্তা নেই আমি মুই তুই থে পুরুষ স্ত্রী বলি নেই কোনো কর্মকর্তা নেই শুধু নামরূপই আগে আবার কর্মের কোনো ফলভোক্তা ফলভোগকারীও নেই মুই তুই থে পুরুষ মিলিয়া ইত্যাদি বলে কর্মের কোনো ফলভোগকারী ব্যক্তিও নেই শুধু নামরূপই আগে নামরূপ সম্বন্ধে এদক্ষেগুলি জানা না বা এদক্ষে জ্ঞানই সম্য দর্শন জ্ঞান বলে কোয়া যায় আর খঙ্গা বিতরণ জ্ঞান কেন আগে খঙ্গা বিতরণ জ্ঞান হেন নিয়ে যেমন মানুষ নে সত্য নে প্রাণী নে পুরুষ নে কে মিলে নে এবং দেবতা নে পশু নে ফাঁকি নে ফ্রেত নে ইত্যাদি মনের মধ্যে কোনো সন্দেহ নোহানি নেই সব কিছু দিয়ে ব্যাগ কানি দিয়ে ব্যাগ প্রাণী মরে নিঃসংশয়ে নামরূপটা দেখে সন্দেহহীনভাবে দেখে না সঙ্গে সঙ্গে তার নামরূপ বলে নিয়ে বুঝি পারে আজই এদিক কি ওদিক জানা নাই হতে জানি পারে নাই হতে গঙ্গা বিতরণ জ্ঞান বা সন্দেহহীন সজাতে সঙ্গে সঙ্গে জানে নামরূপ আজই এই মানে এরুকিয়া জ্ঞান যেমন আর হতে জীব জগতের মধ্যে তেমন জড় পদার্থের মধ্যেও যেমন ফাতর নে গড় নে গাই নে বাইন নে ঈদ নে ফাতর নে সোনা নে রূপ নে সূর্য নে চন্দ্র নে ফানি নে মাদি নে সমুদ্র নে জার নে পাহাড় নে মুরু নে এইরূপ মনের মধ্যে সংযয় নোয়ানি নেই সেই সব কিছুরে ব্যাখ্যানিরে নিঃসংশয়ে রূপটা মনে করে বুঝি পারে তো এই জানা আনার এরূপকে জ্ঞান হলে এই জানা আনার যে জ্ঞান তো সেই জ্ঞান আলাদা গঙ্গা বিতরণ জ্ঞান অর্থাৎ মানে যেসব পদার্থ নির্জীব কোনো নাম নেই মানে রূপ এই সে দ্রব্য মাত্রই মানে তার রূপ বুঝেবার দর্শন করিব রূপ হিসেবে জানে চন্দ্র সূর্য সিউন্দা এক রূপ ফানীয় রূপ হাজে সারি মহাভূত যত দিয়ে ব্যাক রূপ তারপরে এই যথাভূত জ্ঞান সম্যক দর্শন জ্ঞান এবং গঙ্গা বিতরণ জ্ঞান এই তিনিয়ান জ্ঞানের মধ্যে শব্দগত বৈষম্য থালাই বা সদানি সদে কিছু শব্দ বাক থালাইও একনা অমিল থালাই শব্দবো কিন্তু আসলে অর্থন হিসেবে খন মানে চাঙা বৈষম্য নেই পৃথকতা নেই মাত্র ওই একানতন একান বিশ্লিষ্ট জ্ঞান ব্যাগ বলে নেই গুণাবলীতে ব্যাখ্যম একানতন আরেক কানে ব্যাগ বুঝছে সেনত আরেক কানে বেশি বিশ্লেষণ করে বুঝছে এই জ্ঞানী সঞ্জাতে যে মানে এক নিয়মই ব্যাখ্যা করে একানা একানা যেমন নাই সন্দুকিয়া এই জ্ঞানী যেমন কোয়া ধর আটি জানিয়ে ফুয় তার কোনো কান দ্রব্য দর্শনে যেদুকিয়া জ্ঞান ই হয় জানা বা রেখা সীমাবদ্ধ থাই থাকতুন আরো একটা কিশোর বয়সী
পূর্বই আরকনা দায়িত্ব বুঝিব অনকান দ্রব্য দলে বা নানা বিষয়ে সে তুন আরক্য যেমন প্রকৃত বাবা বয়সের মানুষের দায়িত্ব বুঝিব ঠিক এই জ্ঞানীয় সাইনে একখানা তুন একখান আরো দায়িত্ব মানে বিশ্লিষ্ট করি নেই উপলব্ধি করি পারে সেটি তাহলে ইকিনে আরো হতে ইয়ংচা ইয়ংচা যথা ভূতা জ্ঞানাং ইয়ংচা সম্মদচ্চানাং খঙ্কা বিতরণা ইমে ধম্মা একাত্তা ব্যঞ্জনা মেওয়া নানাং থি ইমেনা পানা জ্ঞানেনা সমান্ন ঘাত বিবচ্চাক উদ্ধ শশনে লব্ধা সদ্ধ লব্ধা ফাদিত নিয়াতা গতিক শুল শতপন্ন নমা হতি অর্থাৎ ইয়ত বুদ্ধ ভাষায় বুদ্ধ হত্যাকে এইরূপ জ্ঞান সম্পন্ন বিদর্শক ব্যক্তি বুদ্ধ শাসনে শ্রদ্ধা লাভকারী প্রতিষ্ঠা লাভকারী নিয়ত গতি সম্পন্ন এবং শূল শ্রোতাপন্ন বা ক্ষুদ্র শ্রোতাপন্ন বিলীনে ধরা যায় অর্থাৎ নাম এবং রূপ এই দিয়ানই কেবল বারবার উৎপন্ন অর এবং বারবার মরের বা নিরুদ্ধ অর ইয়ান জানি নেই একদিন বাজিতানা ও সেরইও নগান্যগুড়ি একশো বছর বাজি তানার অপেক্ষা অতন মানে নামরূপ জ্ঞান ওই নেই নামরূপ জ্ঞান সিন্ধেগুড়ি নেই যদি বা এক মুহূর্ত বাজি থাই সে অদ্ভুত নামরূপ সম্বন্ধে অভূত অজ্ঞানগুড়ি নেই সাধা সাধা বছর বাজি থাকলে ওখানে লাভ নেই এই নাম রূপরে নাম রূপর উৎপত্তি গান এবং নিরুদ্ধ অনাগান শুধু মনে মনে জানিলে নহব মনে মনে জানিলেই নহব ইনিরে প্রত্যক্ষভাবে জানা পড়িব জানলে মানে জানা পড়িব যেমন শুধুমাত্র উৎপন্ন হয় উৎপন্ন নয় জানা পড়িব শুধুমাত্র উৎপন্ন নয় এবং শুধুমাত্র উৎপন্ন নয় নাম আগেই উৎপন্ন হয় নাম তারপরে রূপ এ দুইয়ানই উৎপন্ন হয় শুধু একখান উৎপন্ন নয় একখান উৎপত্তি হলে আর একখান হয় এই সাইন নাম রূপ তারা পরস্পর সাপেক্ষ পরস্পর ঔতপ্রোত সম্বন্ধযুক্ত তাই প্রথম মাতৃগর্ভ জন্ম হতে গেলে প্রথম বিজ্ঞান উপস্থিত হয় উপস্থিত অধ্যায় খারা আশ্রয় করে পুরুষন্ধি খালীন সেই মাতৃ রক্তরে আশ্রয় করে উৎপত্তি হয় তাই সত্যি নই সারি মহাবোধ সংযুক্ত হয় সারি মহাবোধ সংযুক্ত হয় নেই সে সত্যব সিতুন আস্তে আস্তে গড়ে উদিয়ে ডাঙরে উদি ঠিক শিবে যারা দি সে নাম রূপনাতুন সরায়াতন গজাই যেমন শোক কান নাক মু বা জিল সিজিয়া এবং মন ইত্যাদি গজাই তাহলে নাম আর রূপ একান নতলে আর একান অসল হয় যেমন নাকি মনে গোড়ানা সেন মনেও ঘুরিব সেন হত্যা উৎপত্তি অর্থাৎ সিন্ধুও ঘুরিব সে সিন্ধু আলাদা উৎপত্তি যতবার মনে ঘুরিব ততবার নামরূপ উৎপন্ন অর যতবারই উৎপন্ন অর ততবারই আবার নিরুদ্ধ অর ক্ষুদু উৎপন্ন অর এবং ক্ষুদু নিরুদ্ধ অর হতে গেলে যেমন খোয়া যায় সবে দি উৎপন্ন ওই নেই সবে দি নিরুদ্ধ অর খানে দিয়ে উৎপন্ন হয় নেই নামরূপান খানে দি নিরুদ্ধ অর নাগা দিয়ে উৎপন্ন হয় নেই নাগা দি নিরুদ্ধ অর
এবং জিলেদি পুনয়নে জিলেদি নিরুদ্ধর তারপরে কিয়েদি পুনয়নে কিয়েদি নিরুদ্ধর মনে উৎপন্ন ও নেই মনেদি নিরুদ্ধর তা অন্যভাবে হজা গেলে আর খুয়ে যায় যেমন দেগানা সিয়ান দেগঙর দেগঙর বলি জানিলিয়ে বা স্মৃতি বললিয়ে সিয়ান অর্থে উৎপত্তি আবার যতবার দেগঙর ততবার দেগঙর বলি মনে করা না সেন উৎপত্তি যতবার আবার যতবার দেগা ততবার মনে গোড়ানা যতবার মনে গোড়ানা ততবার দেগানা সেন উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর আবার ততবার নিরুদ্ধ অর থদ্রূপ যেমন শুনানা গান শুনঙর বলি জানানা বা স্মৃতি গোড়ানা আলাদা উৎপত্তি আবার যতবার শুনানা ততবার মনে গোড়ানা যতবার মনে গোড়ানা ততবার শুনানা উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর ততবারই আবার নিরুদ্ধ অর যেমন গ্রাম বা গন্ধ ফানাগান গন্ধ ভাঙর বা সুমঙর গন্ধ ভাঙর ইত্যাদি যে মানে খোনা সিয়ান আলাদা জানা না বা স্মৃতি করে না সিয়ান আলাদা উৎপত্তি অতন মানে ইয়া গ্রাম বা বাজপানা বাজপানা গান বাজপাঙর বাজপাঙর হলে জানিলে বা স্মৃতি করলে উৎপত্তি আবার যতবার বাজপাঙর ততবার গ্রাম যতবার বাজপানা ততবার গ্রাম নেজানা এবং সেন মনে করে নাই উৎপত্তি আবার যতবার গ্রাম নেজানা ততবার মনে করা যতবার মনে করে না ততবার গ্রাম নেজানা সেন উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর ততবারও নিরুদ্ধ অর খানারে হাঙর হাঙর বলি নেই জানানা বা স্মৃতি করে না উৎপত্তি আবার যতবার হাঙর ততবার হাঙর বলি মনে করে না উৎপত্তি আবার যতবার খানা ততবার মনে করে না যতবার মনে করে না ততবার খানা আলাদা উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর ততবারও নিরুদ্ধ অর স্পর্শ করে না সিয়ান স্পর্শ গরমর বলি জানানা বা স্মৃতি করে নাই উৎপত্তি আলাদা উৎপত্তি আবার যতবার স্পর্শ গরমর ততবার স্পর্শ গরমর বলি জানানা উৎপত্তি আবার যতবার স্পর্শ গোড়ানা ততবার মনে গোড়ানা যতবার মনে করে না ততবার স্পর্শ করে না উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর ততবার নিরুদ্ধ অর জানানা গান জানঙর বলি জানানা বা স্মৃতি করে না উৎপত্তি আবার যতবার জানঙর ততবার জানঙর বলে জানানা বা স্মৃতি করে না উৎপত্তি আজই আবার যতবার জানানা ততবার মনে করে না যতবার মনে করে না ততবার জানানা আলাদা উৎপত্তি এবং যতবার উৎপন্ন অর ততবারও নিরুদ্ধ অর তাছাড়া বুদ্ধ হয়ে দেখে ইউসা বাচ্চা সাতাং জীবে আফাচ্চাং উদয়া ভায়াং একাহাং জীবিতাং সেয় ফাচ্চাত উদয়া ভায়াং নাম এবং রূপ এই পরমাত্ম দিয়ান যথাযথভাবে ন জানি নেই একশত বছর বাজিতানা তুম একদিন বাজিতানা ও শ্রেষ্ঠ অতন মানে একশত বছর বাজিতানা অর্থ দুর্লভ মানব জন্মগান বিতা নষ্ট করে না হাজে
ए परमात्म दियम नजान्योरी ताले बाजी तले ज्यादा बदर बाजे होना गया ना दीर्घस्थायी आयु लाभ बड़ो होना गया ना वृता नष्ट हो तेस नियन जानी नहीं होते जेमन से नामरूपण बार बार उत्पत्ति एवं ध्वंस गमे गुरी जानी नहीं जे एक दिन मात्र बाजी थे सम्पके न जानी नहीं एक सत बजर बाजी थाना तुनो श्रेष्ठ बा डांगर हाजे हतम मानी नामरूप अज्ञगुरी एक सत बजर बजाना तुन नामरूप मान जानी नहीं एक मुहूर्त बा एक दिन बाजिले श्रेष्ठ अतए उभासक उभचिका गण তুমি চাও তাহলে নাম রূপান জানি নেই ভাবনা করো না কত প্রয়োজন তুমি ভাবনা করো তাহলে তোমার বিরাট লাভ হব মানব জীবনের পক্ষে ভাবনা তাহলে গুড়ি নেই ভাবনা না হচ্ছে উড়ি যে একসাথ বছর বাজি থাই থদাফেক্কা ভাবনা গচ্ছে উড়ে এক মুহূর্ত বাজি থাকলেও শ্রেষ্ঠ মুহূর্তকাল ভাবনা করলেও মানে সেনরে অনেক গুরুত্ব সহকারে দেবাইতে জ্ঞানীগণে তারা জানাই দিন অর্থাৎ ভাবনা তাহলে কত কত এক মিনিট দুই মিনিটের মধ্যে মরি গেলেও সে অনেক উত্তম আর ভাবনা নজ্জে উড়ে বোক বিলাসে ভাবে দিয়েছে নেই সৎ সৎ বদলে বাজিতে লেখনের লাভ নেই তার অর্থ মানে ভাবনা উড়ি মুড়ি গেলে একদিন নির্বাণ যাব নির্বাণের মুখে তার গতিজ্ঞান হয় তাই মহালাভ আর শত বছর বাজিতে নেই বোক বিলাস ঘুরি গেলে সারি বাজ যাব বান্নার হাত পুরিব বই আইতে বরবাদ জীবনান এই সে সদান ইয়ত মানে ফুটে তোলা হই সে অর্থ মানে হুয়া হই তাই বুদ্ধ হতে আরো খানো দশাচার কালো যেমন দশবার আদ থুরি দিলে যতটা সময় লাগে ততটা সময়ের হয় মুহূর্ত অর্থাৎ মানে এক মুহূর্ত এইরূপ দশ মুহূর্ত এক মিনিট হাজেই একশো বছর বেজে টানাতুন এবং এক মুহূর্ত বেজে টানাও শ্রেয় সত্যি হতে খুশি তা পুগালাচ্ছা বাচ্চা সাতাং জীবনাত আরাধ্যা বিরিয়াচ্ছা খানা মাথাং ভি যাবি যাবি তাং সেয় এই সদাহানোর অর্থ অলদে অর্থাৎ স্মৃতি বিযুক্ত স্মৃতি নেই ঘুরি নেই হীনবীর্য ওই নেই যে কোনো ব্যক্তি যদি একশো বছর ভাজি তাই থদাপেক্ষা স্মৃতি যুক্ত ওই নেই স্মৃতির লোক সম্পর্ক আগে বীর্যবান ওই নেই এক মুহূর্ত সেই ব্যক্তি যদি ভাজি তাই সে জীবনানো শ্রেয় বা ডাঙর হাজে তোমরা ব্যাকুণে এই সমস্ত মনে রাখবা যেমন বুদ্ধ কি হইয়ে হতে মানে তোমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছ তোমরা জানো না কি অপরিসীম শক্তির অধিকারী তোমরা তোমরা এই শক্তি কাজে লাগাও কেন হবে মা উপত্যকা জীবনের একটি মুহূর্ত কেউ নষ্ট হতে দিও না যেহেতু এই জীবন কোনো স্থায়ী যে কোনো মুহূর্তে এর পরিসমাপ্তি করতে পারে অতএব তোমরা ভাবনা করো নামরূপকে জানো বিদ্যা দ্বারা অবিদ্যাকে দূর করো স্মৃতি সহকারে এক মুহূর্ত ভাবনা করলেও অপরিসীম ফল পাবে তার মানে এই ভাবনা তাহলে অন্তত পক্ষে মানব জন্মর পক্ষে প্রতিদিন সর সাগরি জানা ভালো
ये प्रसंग एकान खोदा जमन वर्तमान समयन मध्य जरा बौद्ध तारा तो खाजे भावना गुरुत्व बुजन भावना अभ्यास गुरी एतन अतीत समयकाल बर्तमान पर्यत কিন্তু বর্তমান দেখা যাচ্ছে অবৈধ যারা তারাও এই ভাবনার যোগ যোগে পর্যন্ত যেমন খ্রিস্টান হিন্দু ইসলাম ইত্যাদি বহু বহু মানুষে কিনে ভারত এবং আমেরিকা ক্যালিফোর্নিয়া লন্ডন বিভিন্ন জায়গাত এই ভাবনা চর্চা করতেন শুধু থাইল্যান্ড বার্মা ইত্যাদি জায়গাত নয় এবং অবৈধ দেখাদ ইয়ে পর্যন্ত এই ভাবনার চর্চা এখানে ব্যাপক হইয়ে হাজে এই ভাবনা কোন সময় দেখা যায় দক্ষ গুরু দ্বারা সিকিমে ভাবনা গরণ কোন কোন ক্ষেত্রে দেখা যায় অদক্ষ গুরু দ্বারা ভাবনা গরণ কিন্তু দক্ষ গুরু ভাষা ভাবনা গরণায় বেশি উত্তম যেহেতু তারা নিজেরাই ভাবনা করে এই নেই তারা অনেক কিছু উপলব্ধি করি সে অভিজ্ঞতা অনুসারে ভাবনা তারা শিখেন আর সাধারণ ভাবনা গুরু যারা হয়তো তারা নিজস্ব সেরূপ ভাবনা পদে দিয়ে অগ্রসর নয় অভিজ্ঞ নয় মাত্র মৌখিক পণ্ডিতি দ্বারা মানুষের ভাবনা শিখেন এবং সেগুলি অনেকটা নিজস্ব অভিজ্ঞতা কম কিন্তু মৌখিকভাবে ব্যাখ্যাকারক ভাবনা সম্বন্ধে ইত্যাদি গুরুর কোনো অভাব নেই সেক্ষেত্রে অনেকটা ভুল হবার সম্ভাবনা থাই যেহেতু নিজে যে রাস্তা দিয়ে নেওয়া যায় সে রাস্তা দেখে দেয় না কারোর পক্ষে সে ক্ষতি হয় কারোর পক্ষে সে সম্ভব না হয় এখানে তাহলে আবার একখান হোদা আগে যদি বিজ্ঞ ব্যক্তিগণ যারা পুস্তক পাঠ করি সুন্দর উপলব্ধি করেন বই পুস্তক পাঠ করি নিয়ে যদি ভালো গুরু ন পায় তাহলে বই পুস্তক পাঠ করি নেই সেই অভিজ্ঞতা লাভ করি নেই ঘুরি সেই বইয় নির্দেশ মতে সুন্দর যদি ভাবনা করলে তাহাতেও ফল লাভ করিবার সম্ভাবনা আগে যেমন বার্মা দেশত সাইয়া গুরু নদর্যে ঘুরি বানা বই পুস্তক ওরা গুরু বলে মানি নেই বুদ্ধ সদানে গুরু বলে মানি নেই ভাবনা করি নেই বুড়ি বুড়ি মার্গ লাভ পর্যন্ত প্রমাণ আগে কাজেই সেই মধ্যে ওই অভিজ্ঞতা আর উপর নির্ভর করে অর্থাৎ তার তার অতীত পুণ্য আগে তা ভাবনা সম্বন্ধে বুঝি পারে উপলব্ধি করি পারে সেনান্য ব্যক্তিগুলিয়ে তারা মানে সেরূপ পুণ্য বা সেরূপ তারা ভাবনা ফল যাদের লাভ ঘুরি পারণ ভাবনার তারা এগিয়ে যেতে পারণ যাদের পুণ্য কম যারা একনা ডাল মেধা ডাল মেধা সম্পন্ন ব্যক্তি তারা হয়তো সহজে বুঝিবার ক্ষমতা লাভ না করণ তারা তো লাগে গুরু সাহসর্য মানে দক্ষ গুরু হলে তারা কিছু এগিয়ে যেতে পারণ সাইনি আজ এই বিদর্শন ভাবনা চর্চা গুরুত্ব যেমন ইচ্ছা তোমার সিন্ধু ভাবনা ঘোরা ফুরিব বৌদ্ধ জগতত মানে বৌদ্ধ উপাসক উপাসিকা ওই নেই জার্মানি নেই এই ভাবনা ব্যতিরেকে জীবন অতিবাহিত করে না মানে বুদ্ধ শাসন বৃতা তার জন্য এবং বৃতা তার মানব জন্ম বৃতা তার সেই বুদ্ধের নির্বাণ এবং বৃতা তার সেই প্রকৃত বৌদ্ধদায়ক জীবন খাজেশনতে প্রকৃত বৌদ্ধ দায়ক দায়িকা হিসেবে ভাবনা চর্চা করি তার সমস্ত সর্বোচ্চ ত্যাগ করে অন্তিমকালে ভাবনা চিত্তলৈ মরি গেলে তার কোনো চিন্তা আর নথাই খাজে এইয়ান বৌদ্ধ নরনারীগণ জানান যে যত কিছু যত কিছু মালিক হোক না কেন এই পৃথিবীত কিন্তু শ্রেণী এক মুহূর্তের মধ্যে ফেলে যা পরে যখন পরানান যখন নিগিলি যায়
নিজের দেহগান মারিত ফেলে যা যায় সেন বেগর জানা তবু অজ্ঞান বোধত মানুষ আমি আমার গুড়ি গুড়ি জীবনে খাদান কিন্তু যারা বুদ্ধের অনুগামী বুদ্ধের যারা প্রকৃত উপাসক উপাসিকা বুদ্ধের শিষ্য শিষ্যা তারা কিন্তু খুব সজাগ থান সেই ব্যবহারে তারা খুব মানে সচেতন তাই তারা যদিও মানে এই দুনিয়াত জন্মনি নেই সংসার ধর্ম ঘুরি যান তবু তারা সেই ধর্ম চেতনাগান তারা বাদ ন দন তাই তারা অন্যান্য কর্তব্য কাজের ফাঁকে ফাঁকে ধর্ম চেতনা জাগাই নেই ভাবনা সচ্ছা ঘুরি যান সমত ভাবনা এবং বিদর্শন ভাবনা গরণ কাজেই সমত ভাবনা বিদর্শন ভাবনা ঘুরি নেই যদি জীবন খাদায় সে তার মানব জীবন হয় সার্থক সার্থক হয় বুদ্ধ শাসন তার বুদ্ধের উপাসক উপাসিকের রূপেও তে মানে তে যথাযথভাবে পরিচিতি লাভ করে কাজেই এখন এই বুদ্ধ বাণী জ্ঞানী সুন্দররূপে মনত লাগে চলিবা যেমন কর্মস্থান ভাবনা আগে চল্লিশ প্রকার সেই কর্মস্থানের মধ্যে সমাজ ভাবনা বিদেশন ভাবনা বুদ্ধ যেমন বাক গজ্জে এই হিয়ানোর প্রতি ৩২ প্রকার অশুভ দর্শনগুলি যা থাক তারা সমাজ ভাবনা বুঝে গিয়ে আর হিয়ান কেন্দ্রগুলি বিয়েলি শ্রদ্ধাতু দর্শন করলে বিদেশন ভাবনা বুঝায় যেমন পৃথিবী আর তেজ বায়ুধাতু সারি এই যে মানে শ্রীরামধাতু যখন দেব হাজে এই শ্রীরামধাতু যখন দর্শন করেতে বাস্তবিক সব কৃষি দর্শন করে যেমন নাকি পৃথিবী ধাতু অর্থে কুড়িভাগে বিভক্ত ৩২ অংশর মধ্যে যেমন ফানি ধাতু অংশ লাগে ভারব তাহলে কুড়ি অংশ হতে মাদি অংশ বারো অংশ ফানি অংশ এখিয়ানত থাই তারপরে সে অংশটা দিয়ে আগুন ছয় অংশ বা সপ্রকার তা দিয়ে বায়ু আজি এভাবে বেলিচ্ছ ধাতু পরিপূর্ণ গুড়ি যখন জানা যায় জ্ঞান দই তখন হয় এখিয়ান দর্শনে বিদর্শন ভাবনা আর যদি ৩২ প্রকার অশুভ পদার্থ একখান একখান করে মালার মতো